যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলো ওই গ্রামে আমার এক ভাই আছে, তার কাকে দেখতে যাচ্ছি। বলো তুমি হাল লাকে আমি ন্যায় মাতিন তার রুব্বুহা, তোমার কোনো ন্যায়ামত কি তার কাছে আছে যে দেখতে যাচ্ছ না? সে কি কোন কী জন্য যাচ্ছ? তোমার কোনো টাকা পয়সা পাওনা আছে, কিছু আছে, সব কিছু না? বলে কিছুই নেই। বলো কেন? বলো শুধু তাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন ওই ফেরেশতা বলল যে আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, এটা জানিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ তোমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আমরা যারা যেখানে একত্রিত হয়েছি আল্লাহর জন্য একত্রিত হয়েছি, ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যারা এই দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন জানার জন্য, বসার জন্য অথবা আলোচনার জন্য, শোনার জন্য এবং দিনকে প্রচার প্রসার করার জন্য, এরা প্রত্যেকে একমাত্র আল্লাহকে ভালোবেসে এখানে আমরা বসছি, আর কিছু নয়। আমরা এই দূর দূরান্ত থেকে আসার পরে সময় যদি কাজে লাগাতে পারি, এগুলো স্বভাবের কাজ। যে কোনো কাজ করব আমাদের মনে থাকতে হবে যে আমাদের এই সময়টুকু যেন আল্লাহর উদ্দেশ্য হয় এবং যেন কবুল হয়ে যায়, এই চিন্তাভাবনা করতে হবে। একটা মানুষ যদি সারাক্ষণ বসে থাকে কোথাও, সেখানে যদি কোনো আমল করে, যদি কবুলের কোনো চিন্তা না থাকে, তাহলে কিন্তু আমলটা হাসরের দিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাসরা হবে, আফসোসের কারণ হবে, যে এই সময়টা আমার বিনা সওয়াবে গেছে, বিনা কাজে গেছে, কোনো কাজে লাগে নাই। আর যদি এই সময়টা পুরো সময়টা আমি যেই কাজটাই করি না কেন, এটা আল্লাহর উদ্দেশ্য হয়, সুবহানাল্লাহ বললেও কিন্তু আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, ভাইয়ের সাথে দেখা করতে গেলেও আল্লাহর উদ্দেশ্যে নিয়তটা ঠিক করে গেলে কিন্তু সবের কাজ হচ্ছে, তাহলে পুরো সময়টা আমি আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করতে পারি যদি আমার নিয়তটা ঠিক থাকে। আমরা আজ এখানে বসেছি, আমরা যদি প্রত্যেকে নিয়ত করি যে আমরা কিছু জিনিস শিখবো, অথবা যা শিখবো আমার সমাজের মধ্যে সেটা প্রচার প্রসার করব, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা জিনিসে কাজে লেগে যাবে। এই নিয়তে আমরা এখানে বসি, কী বলেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে থেকে একটা দর্শের সূত্রপাত করব, সেটা হচ্ছে একটা ব্যক্তির দার্স, একটা ব্যক্তি একটা কিতাব আছে, তিনি হচ্ছেন শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব। নাম শুনেছেন? যাদেরকে আপনারা ওহাবি বলেন, হ্যাঁ আপনারা মানে কিছু লোক আছে, সব মানে তো বলেন আলহামদুলিল্লাহ, কিছু লোক তা বলে থাকে। শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব তিনি হচ্ছেন খনজম্মা পুরুষ বলতে পারেন। আল্লাহ তাআলা যুগে যুগে সাহাবায়ে কেরাম সবাই হচ্ছে সোনার মানুষ, পরশ পাথর সাহাবায়ে কেরাম, যেখানে লাগছে সেখানে কিন্তু সেটা স্বর্ণে পরিণত হচ্ছে, মানুষগুলো ভালো হয়ে গেছে, তাদের কারণে সারা দুনিয়াতে দিন প্রচার প্রসার লাভ করছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কথা কেউ আলাদা করে বলতে পারবে না, অমুকের কী হলো, তমুকের কী হলো বলার কোনো সুযোগ নাই, প্রত্যেকেই কি সোনার মানুষ। সাহাবায়ে কেরামের পরে তাবেইনদের মাঝে ভাগ ভাগ, কিছু মানুষ ভালো ছিল, কিছু মানুষ মন্দ ছিল, সব ভালো ছিল না তাবেইনদের মধ্যে। এই জন্য এদের মাঝে আমরা যে আমাদের সলফে সালেহীন বলি, কাদেরকে বোঝায় এটা বোঝানোর উদ্দেশ্য আমার। আমাদের সলফে সালেহীন কারা? নবীদের নবীর পরে সাহাবায়ে কেরাম সবাই আমাদের সলফ, এক ব্যক্তি সাহাবায়ে কেরাম আমাদের সলফ। এরা কী করেছেন এটা আমাদের অনুসরণযোগ্য ব্যক্তিত্ব, যে এরা কীভাবে আমল করেছে রসুলকে দেখে আমরা সেইভাবে আমলটা করব। কীভাবে বিশ্বাস করতে সাহাবায়ে কেরাম সেইভাবে আমরা আমাদের বিশ্বাসটা চালিয়ে নেব। সাহাবায়ে কেরামের কোন পদ্ধতিতে দুনিয়াতে চলেছে সেই পদ্ধতিতে আমরা দুনিয়াতে চলাফেরা করব। এইটা হচ্ছে আমাদের সলফের প্রথম প্রথম গোষ্ঠী, যারা বা রাইলুল আউয়াল মানে প্রথম জাতি, যারা প্রথম যাদেরকে কোনো নির্দ্বিধায় যাদেরকে আমরা বলতে পারি সলফ, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। তারপরে কে? তাবেইনদের মাঝে আছে, তাবেইনদের মাঝে আছে যাদেরকে আমরা নাম ধরে একজন বলতে পারি, ইমাম জুহরি, ইমাম জুহরি ইবনে শিহাব আজ-জুহরি, হাদিসের হাফেজ, যিনি হাদিসের গ্রন্থ লিখে শুরু করে দিয়েছেন, ইবনে সুফিয়ান ইবনে উয়াইনা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বাল, এরা হাদিসের ক্ষেত্রে যেই খেদমত রেখেছেন, ফিকহের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে তারা যে কাজ, মেহনতের ক্ষেত্রে মেহনত করেছেন, তাদের উপর জোর জুলুম হয়েছে কিন্তু তারা কোনোদিন ত্যাগ করেন, আল্লাহর দিনের জন্য তারা কাজ করে গেছেন, এরা হচ্ছে আমাদের সলফ, পরবর্তী সলফ। এরপরে যখন এইভাবে যুগে যুগে যখনই দিনের মধ্যে কেউ আক্রমণ করতে চেয়েছে তখনই আল্লাহ তাআলা মর্দে মুজাহিদ তৈরি করে দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন শাইখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ। ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ তার যুগে যখন আল্লাহর নাম এবং গুণের মধ্যে মানুষের সন্দেহ তৈরি করে দিল, কিছু মানুষ আল্লাহর নাম গুণ অস্বীকার করতেছিল, কিছু মানুষ কবর পূজাতে লিপ্ত হয়ে গিয়েছিল, কিছু মানুষ পীর ফকিরদের পিছনে দৌড়াতে আরম্ভ করছিল, তখন শাইখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ এত বহু আলোচনা, বহু কষ্ট স্বীকার করে তিনি এই দিনের আকিদার বিষয়গুলো তুলে ধরেছিলেন তার কিতাব, তার বিভিন্ন কিতাবের মধ্যে। তার মধ্যে বিখ্যাত কিতাব যেমন শাইখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়ার কিতাব হচ্ছে আল আকিদা আল ওয়াসিতিয়া,
আপনারা জানেন এখন বাংলা অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে আছে যে আল ফাতাওয়াল হামাউই আল কোবরা, তার মধ্যে আছে আল ফাতাওয়া আল মাদিনিয়া, ফাতাওয়াল ইস্পাহানিয়া, তার মধ্যে আছে শেখ ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব আল ফাতাওয়া তদমুরিয়া, রেসালাত তদমুরিয়া, শেখ ইসলাম ইবনে তাইমিয়া রেসালাত তদমুরিয়া, এরা কিন্তু ইনি কিন্তু ওই সময়ে যা লিখেছেন সেগুলো ওই সময়ের যুগের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন ছিল ওই যুগের জন্য। আলহামদুলিল্লাহ জীবনের তিনি তিন দিনের মধ্যে দুই দিনে জেলে কাটাইছেন, এত কষ্ট করছেন দিনের জন্য, কিন্তু পরবর্তীরা তাকে আল রাহেমাহুল্লাহ বলতে বলতে সারা জীবন রাহেমাহুল্লাহ বলতে থাকবে, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ। পরবর্তীতে এই যুগ পার হয়ে এমন একটা সময় আসলো যখন মানুষের ওই সমস্যার চেয়ে বড় সমস্যা দেখা দিল, সেটা কি? কবর পূজার সমস্যা। কবর পূজা যখন এমনভাবে সয়লাভ করলো, কবর পূজা সারা পৃথিবীতে, এবং মানুষ দিন ভুলে গেল, দুনিয়াদার হয়ে গেল, তখনকার সময়ের অবস্থা যদি কেউ দেখতো তো আশ্চর্য হতো যে বাকি গুরুস্থানে বড় বড় মিনার তৈরি হয়ে গেছিল, বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছিলো, মানে কবরের উপরে বিল্ডিং, এবং ইয়াতে মক্কার মোয়াল্লাতে বড় বড় ইয়া তৈরি হয়ে গেছিলো, প্রাসাদ তৈরি হয়ে গেছিলো, বিল্ডিং বিল্ডিং মানে কবরের উপরে ঘর তুলে ফেলছিল সবাই, এবং লেখা লেখি নাম লেখি সেজদা এবং সেখানে গান বাদ্য এগুলি দিয়ে চালু হয়ে গিয়েছিল। এই সময় আল্লাহ তাআলা একজন মর্দ মুজাহিদকে ওই সময় 1115 হিজরিতে আল্লাহ তাআলা দুনিয়া তাকে পাঠিয়েছিলেন, তারপর তিনি যে খেদমত করেছেন এই খেদমতের মাধ্যমে আজ আরব উপদ্বীপ, শুধু সৌদি আরব না, আরব উপদ্বীপের মধ্যে শিরকের আখড়া আর নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি। শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওহাব তিনি এই জন্য তিনি দেখলেন যে এতগুলি মানুষের যেভাবে মানুষ শিরকের মধ্যে লিপ্ত আছে, তার ওস্তাদকে বললেন যে এই যে মসজিদে হারাম মসজিদ নবীর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন শিরক হচ্ছে, আপনি কিছু বলেন না কেন? শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওহাব তার ওস্তাদকে বললেন সিন্দিকে যে আপনি কেন বলেন না, এরা যে শিরক শিরক করতেছে, কবর পূজা করতেছে, আপনি কিছু বলেন না কেন? যেভাবে ডাকতেছে আল্লাহ সাহেব অন্যকে ডাকতেছে, কিছু বলেন না কেন? তিনি তখন বললেন ইন্নাহা উলাই মুতাব্বারু মা হুম ফিহি ওয়া বাতুলু মা কানু ইয়ামালুন, এরা যা আছে ধ্বংসের মধ্যে লিপ্ত আছে, এরা যা আমল করে সব বাতিল, আমি কী করবো, আমার ক্ষমতা নাই। তিনি চিন্তা করলেন যে এইভাবে তো চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া যায় না। তিনি মদিনে আসছেন পড়ার জন্য, তিনি পড়া শেষ করে সোজা চলে গেছেন, গিয়ে তার দারাইয়ার আমিরকে বললেন যে আমাকে হেল্প করুন, আমাকে হেল্প করুন। উনি বলছে আমি করতে পারবো না। হেরিমিনার আমিরকে বলছে তিনি করেন না, দারাইয়ার আমিরকে বলছেন, তিনি বলছে আমি করতে পারবো না, কিন্তু তার স্ত্রী ছিল বিদুষী নারী, তিনি বলছেন যে শেখকে বিদায় করে দিও না, আল্লাহ তাআলা হয়তো হয়তো এর মাধ্যমে বড় ধরনের উপকার করবে দিনের, আপনি সহযোগিতা করুন। তখন তিনি বলছেন যে আপনি তাহলে আমাকে ছেড়ে যাবেন না, বলেন না কোনো দিন ছেড়ে যাবো না, আমি যতদিন থাকি আপনার আপনি আমাকে হেল্প করুন, আমি আপনাকে হেল্প করব, আপনি আমাকে সহযোগিতা করবেন লোক বল দিয়ে, আমি সহযোগিতা করব দিন দিয়ে, দিনের কথা দিয়ে আমি সহযোগিতা করব। সেই জন্য দুইজনের মিলিত সেই প্রচেষ্টার কারণে আজ তাওহীদের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে সৌদি আরবে, নিঃসন্দেহে সেটাই হচ্ছে তাওহীদের রাষ্ট্র। হিসেবে মোহাম্মদ ইবনে সৌদ, ইমাম মোহাম্মদ ইবনে সৌদের সাথে শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রাহেমাহুল্লাহ তার যে চুক্তি চুক্তির কারণে তিনি দিন নিয়ে গিয়েছেন, আর তিনি সেনাবাহিনী এবং লোক বল নিয়ে গিয়েছেন এবং সারা আরব উপদ্বীপকে শিরক মুক্ত করেছেন, এই জিনিসটা করতে পেরেছেন। শেখ শুধু যে এর মাধ্যমে কাজ করেছেন তা নয়, শেখ মোহাম্মদ মোহাম্মদ আব্দুল ওহাব তিনি ছোটো ছোটো চিঠি লিখতেন, দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চিঠি লিখতেন। এটা আমি আপনাদেরকে বলবো কেন, এখন যে আপনারা একে অপরের কাছে মাঝে মধ্যে ইয়া লেখেন না, ফেসবুকেও লেখেন অথবা হোয়াটসঅ্যাপও লেখেন কি ছোট্ট গদ্দুর লেখেন যে আল্লাহ ছাড়া কোনো, একটু আগে আলোচনা হচ্ছিল, খুব সুন্দর আলোচনা হচ্ছিল যে আল্লাহ ছাড়া কারো আল্লাহ কেউ এবাদতের উপযোগী কোনো সত্তা নেই, একমাত্র আল্লাহ আল্লাহ তাআলা, এবং লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থটা সে করেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা অনেক করে থাকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কিন্তু একটা মিথ্যা কথা, কারণ আল্লাহ ছাড়া মাবুদ ভর্তি দুনিয়া, কইতে হইবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আর সত্য মাবুদ আর কেউ হতে পারে না একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, এটাই হচ্ছে সঠিক, এটাই লা ইলাহা বিহাক্কিন, লা ইলাহা হাক্কান শব্দটা লাগবেই, নাহলে এটা ভুল হবে, এটা আমাদের কথা নয়, এটা সব আলেমদের কথা, শুধু আমরা বলি নাই, সব যারা সত্যিকার সহি আলেম তারা সেটা বলেছে। এই জন্য আপনারা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কালিমাতুল লা ইলাহা অর্থ করছে ইমাম জাজ্জাজ, তারপরে ইমাম তার জাজ্জাজিও করেছে, দুইজন আছে ওরা দুই আলেম, ওনারাও করেছে, এবং ইয়াও করেছে দুরুল মসজিদ লেখা বা জারকাশিও করেছে, জারকাশিও করেছে, ওরা প্রত্যেকেই কিন্তু বলেছে যে এখানে হক লাগবেই, হক শব্দটা অর্থ হলো যে দুনিয়াতে যা এবাদত হচ্ছে তা কিন্তু সব আল্লাহর এবাদত হচ্ছে না, আল্লাহর এবাদত হক, একমাত্র মাবুদ হচ্ছে আল্লাহ তাআলা, বাতিল মাবুদে ভর্তি দুনিয়া ভর্তি হয়ে গেছে। এই জন্য এই ছোটো ছোটো একটুকু লেখে লেখে মানুষ যখন কাজ করে এখন দাওয়াতে বিরাট উপকার দেয়, অল্প লিখলেও, বেশি কথা অনেকে পড়তে চায় না,
শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি দেখলেন যে লম্বা কথা মানুষ পারে না, লম্বা বই পড়তে পারে না, তখন তিনি ছোট বই লিখলেন যে সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি। আমরা আজকে এটা আলোচনা করব, তিনটি মূলনীতি কেন করব, তিনটি মূলনীতি এই জন্য করবো, এই তিনটি মূলনীতি হচ্ছে মূলত আপনার দুনিয়া এবং আখরাতে আপনার জন্য বলতে পারেন যে তিনটির মাধ্যমে আপনি দুনিয়া আখরাতে মুক্তির ব্যবস্থা করতে পারবেন। তিনটি যদি জিনিস জানা থাকে দুনিয়াতে, কবরের নিচে উত্তর দিতে পারবেন, হাসরের মাঠও পার হইতে পারবেন। আর তিনটি জিনিস আপনার জানা জানতে ভুল হয়েছে, কবরের নিচে আটকে যাবেন, হাসরের মাঠও আপনি আটকা পড়বেন। এই জন্য তিনটি জিনিস আপনার আমার জানা থাকে, এর নাম হলো সালাসাতুল উসুল বা মৌলিক তিনটি মূলনীতি। শাইখুল ইসলাম এই তিনটি জিনিস আলোচনা করেছেন। তিনি তিনটি জিনিস আলোচনা করার পাশাপাশি তিনটি মূলনীতি আলোচনা করেছেন। তিনটি মূলনীতি কি আমি একটু পর আলোচনা করবো, বিস্তারিত বলবো, সেটা কি আপনার বুঝতে পারছেন ইতিমধ্যে। তিনটি জিনিস কি, যে তিনটি জিনিস না জানলেই নয়, ছোট বাচ্চাকে মুখস্থ করতে করাতে হবে, ছোট বাচ্চাকে এটা মুখস্থ করাতে হবে। ছোট বাচ্চা যে আপনি যদি আজও যান সৌদি আরবে কোনো কোথাও, আপনি যদি কোনো সৌদি আরবে কোথাও যদি আপনি ইয়া করেন, কোনো মাদ্রাসার ছেলের থেকে একটা বই নেন, দেখবেন যে প্রথমে লেখা আছে যে তিনটি জিনিস জানতে হবে বইয়ের মধ্যে, প্রথম যে জিনিস তিনটি জিনিস জানতে হবে। এই তিনটি জিনিসের কোনো বিকল্প হইতে পারে না। তিনটি জিনিস সেটা কি, আল্লাহ সম্পর্কে জানা, আরব সম্পর্কে জানা যেটাকে বলেন, দ্বিতীয় হচ্ছে নবী সম্পর্কে জানা, তৃতীয় হচ্ছে ইসলাম সম্পর্কে জানা। এই তিনটি জিনিসের কোনো বিকল্প কেউ চিন্তা করতে পারবে না। এই জন্য তিনটি জিনিসের নিয়ে শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বইটা লিখেছেন। আমরা এটা পড়বো এবং অর্থ বুঝবো, এটাই আমার জন্য বেশি লম্বা আলোচনা আমরা করবো না। প্রথমে তিনি এই সালাসাতুল উসুল ওয়া আদিল্লাতু, এটার নাম তিনটি মূলনীতি এবং এর দলিল, তিনটি মূলনীতি এবং দলিল, যে তিনটি জিনিস থাকতেই হবে যে কোনো মানুষ যত বড় পণ্ডিতই হোক না কেন। ধরেন একটা মানুষ আপনার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমার আপত্তি নেই, কিন্তু তিনটি জিনিস তাকে দেন, আপনি যেটাই তাকে পড়ান না কেন তিনটি জিনিস তাকে আগে দিয়ে দেন। এই তিনটি জিনিসের কোনো ভুল না হয়, এই তিনটি আপনি শিখবেন, সন্তানদের শিখবেন, অনাগত লোকেরা আসবে তারাও শিখবে, এইটা যদি থাকে আপনার ছেলে আর কোনোদিন নাস্তিক হবে না, আপনার ছেলে উদ্দান্ত কথা বলবে না, দিনের সম্পর্কে খারাপ কথা বলবে না, আপনার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করবে না। আজ যে আমাদের সন্তানরা নাস্তিক হয়ে যাচ্ছে একদিক দিয়ে, একদিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটাক্ষ করতেছে, করে না, পত্রিকা আসে না, আপনারা দেখেন না, দেখেন, আবার কখনো দেখা যায় যে আমাদের সন্তানরা দিন মানে না, দিন সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। তাহলে অর্থ হচ্ছে তিনটি জিনিস আমার সম্পর্কে আমাদের সন্তানদের কোনো ধারণা নাই, সে তারা কি এই তিনটি জিনিস কিন্তু ফরজে আইন, বাকিগুলি ফরজে কে পায়, তিনটি জিনিস জানতেই হবে ফরজে আইন, এর বাইরে অনেক কিছু আছে মানুষ জানা দরকার, সেগুলো অনেকগুলো ফরজে কে পায় আছে, অনেকগুলো ফরজে আইন আছে, কিন্তু এই তিনটি জিনিস ফরজে আইন এর কোনো সন্দেহ নাই, এরপরে কোনো সন্দেহ নাই যে এই তিনটি জিনিস ফরজে আইন। তাহলে আমরা এই তিনটি জিনিস সম্পর্কে আলোচনা করি। প্রথমে শাইখুল ইসলাম বলতেছেন যে এই তিনটি জিনিস আলোচনা তিনি শুরু করবেন, এলাম প্রথমে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি কথা তিনি প্রথমে শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম কেন শুরু করেছেন, আল্লাহ তাআলা তার কোরআনকে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন না, করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও চিঠি লিখতেন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম চিঠি লিখতেন, এর অর্থ উনি যেহেতু চিঠি লিখতেন বিভিন্ন জায়গাতে, জন্য তিনি বিসমিল্লাহ দিয়া শুরু করেছেন। আর বিসমিল্লাহ দিয়া শুরু করার মধ্যে কি আছে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতের আশা করা যায়, যে একটা যে আল্লাহর নামে শুরু করেছি, যেভাবে আল্লাহ তার কিতাবকে শুরু করেছে আমি তো আমার চিঠিটাও সেভাবে তিনি শুরু করেছেন। এরপর তিনি শুরু করেছেন এই কিতাবে প্রথমেই প্রথম এলাম জেনে রাখো বিসমিল্লাহ রহমান, তিনি বলেন বিসমিল্লাহর ব্যাখ্যাটা আমরা একটু করবো তারপর আমরা সামনে যাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম, দেখেন বিসমিল্লাহ আল্লাহ লফজুল জালালা, আমরা জানি আল্লাহ কাকে বলে, আল্লাহ তাআলা বলছেন যিনি উলুহিয়া এবং মাবুদি আলাল খালকা আজমাইন, যুল উলুহিয়া তো উল মাবুদিয়া তা আলাল খালকা আজমাইন, সমস্ত সৃষ্টির উপরে যিনি এবাদত পাওয়ার যোগ্য এবং যিনি সমস্ত সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। অর্থাৎ আল্লাহর পরিচয় কিন্তু ইমাম তবারি রহমতুল্লাহ আলাই তার তাফসীরের মধ্যে দিয়ে দিয়েছেন, এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার পরিচয়ও আমাদের জানার মধ্যে অবস্থা, আল্লাহ নামটাই এই এমন একটা নাম যেই নামের অর্থই হচ্ছে যে তিনি সমস্ত সৃষ্টির উপরে এবাদত পাওয়ার যোগ্য সত্তা হিসেবে তিনি সমস্ত সৃষ্টির কাছে বিবেচিত, এই জন্য সৃষ্টিকুল তার এবাদত করতে বাধ্য, সৃষ্টিকুল তার এবাদত করতে বাধ্য, এই জন্য সৃষ্টিকুল তার এবাদত করবে হোব্বান, ভালোবেসে, জোর নয় যে জোর হচ্ছে না, তাকে ভালোবেসে, কারণ তাকে সৃষ্টি তাদেরকে সৃষ্টি করেছে কে, আল্লাহ, এবং তার যেহেতু তিনি সৃষ্টি করেছেন তার এবাদত কে পাবে, তিনিই পাবেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন তিনি,
দিবেন দিবেনও দিবেন বিধান দিবেনও তিনি, তার জন্যই শুধু ইবাদত করবে, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের নামটা সম্পর্কে আমাদের জ্ঞান থাকে। আর কেউ বলেছেন আল ইলাহ থেকে আসছে, কেউ বলছে আল্লাহ থেকে আসছে, যাই হোক এটা লম্বা আলোচনার বিষয়। আমরা শুধু একটুকু বলবো যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে চিনতে হলে এটা হচ্ছে আল্লাহর ইসমে জাত, যেই নামে এই নামের সাথে আর কোনো নামের তুলনা চলে না। অন্যান্য সবগুলি নাম হচ্ছে গুণের নাম, আর এটা হচ্ছে সত্তাগত নাম, এটারও অর্থ আছে, অর্থহীন কোনো নাম নয়, যার অর্থ হচ্ছে যে এমন এক সত্তা যে সত্তা সমস্ত সৃষ্টির উপরে তার অবস্থান, সমস্ত সৃষ্টি তার ইবাদত করতে বাধ্য, সেটা হচ্ছে তার নাম, সেটা হচ্ছে এই আল্লাহ শব্দটি। এরপর আর রহমানের রহিম, রহমান যিনি রহমত অনবরত বর্ষণ করে যাচ্ছেন, রহমত যিনি অনবরত বর্ষণ করে যাচ্ছেন, তিনি হচ্ছেন রহমান। আর এই জন্য এইটা আর কেউ হতে পারে না। আর রহিম এমন রহমতকে বলা হয় যে রহমতকে মানুষের কাছে পৌঁছে দিয়ে দিচ্ছেন, এই জন্য এটা অন্য কেউ রহিম হতে পারে, একজন আরেকজনকে দান করতে পারে, কিন্তু রহমান এটা এমন সর্বব্যাপী সবার জন্য যে দানের ক্ষমতা এটা আল্লাহ ছাড়া কারো নাই। এই জন্য কারো নাম কারো গুণ রহমান হইতে পারে না, রহমান একমাত্র আল্লাহর নাম আল্লাহর গুণ। এই জন্য এই রাহিম মানুষের গুণ হইতে পারে, লোকটা রাহিম ফোলানুর রাহিমুন অমুক দয়ালু বলতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গুণের মধ্যে একটা আছে রাহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তার এক নাম হচ্ছে রাউফ, এক নাম হচ্ছে রাহিম রাসূলের, কেন তিনি দয়াদ্র মানুষের প্রতি দয়াদ্র, তার উম্মতের প্রত্যেকের প্রতি তিনি দয়াদ্র, যেখানে কঠিন হবে সেখানে তিনি কঠিন থেকে দূরে সরে আসছেন। হ্যাঁ, লাউলা নাশুক কালা উম্মতি লা আমারতুম বিসওয়াক আইন্দা কুল্লি সালাত, যদি কঠিন না হতো তাহলে মেসওয়াক ফরজ করে দিতেন, যদি কঠিন না হতো তাহলে কিয়ামুল লাইল ফরজ করে দিতেন, যদি কঠিন না হতো এইভাবে রসুল বারবার কঠিন না, দয়াদ্র তিনি। হ্যাঁ, তাহলে রাহিম মানুষের গুণ হতে পারে, কিন্তু রহমান কোনো মানুষের গুণ হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধির দিনে যখন বললেন যে লেখো বিসমিল্লাহ রহমান রাহিম, কাফেররা কী বললো? বলো রহমান তো আমরা চিনি না, ইচ্ছা করে বলতেছে চিনে তারা, কিন্তু মানে লিখবে না তারা। তাহলে কী লিখতে হবে বলো? লেখো বিসমিল্লাহ বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে, আল্লাহ তোমার নামে শুরু করছি বিসমিকা আল্লাহুম্মা। রাসূল বললেন ঠিক আছে তাও লেখো এটা, কিন্তু রহমান অবশ্যই তারা চিনে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুলিদুল্লাহ আউদুর রহমান আইয়াম মাতাদুর ফালাহুল আসমাউল হুসনা, তারা এই জন্য তারা চিনত না, এটা ঠিক না, তারা মিথ্যা কথা বলছে। এই জন্য আল্লাহ বলছে যে আল্লাহ নামে ডাকুক আর রহমান নামে ডাকুক, সবই আল্লাহর নাম, ফালাহুল আসমাউল হুসনা, লাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নামগুলি রয়েছে। এই জন্য তারা ইচ্ছা করে বিকৃত করতে বলেই আল্লাহ তাআলা বলছেন যারাল্লাযিনা ইউলহাদুনা ফি আসমাইহি সাইয়ুজ্জানা মা কানু ইয়ামালুন, যে যারা আমার নাম বিকৃত করে তাদেরকে অবশ্যই দেখে নেব আমি, নাম আল্লাহর নামকে অস্বীকার করলে। এই জন্য নাম গুণ অস্বীকার করাটা ইমানের তাওহীদের বিপরীত কাজ, এটা আলোচনা ইনশাআল্লাহ শেখ নিজেই করবে, আমরা শুধু অর্থটা বুঝে নেই। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থকে আমরা বুঝলাম যে শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম, এটা অর্থ। এটা এলাম জেনে রাখো, মনে রাখবেন এলাম জানতে হবে প্রথম থেকে, যে কোনো জিনিসের আগে এলাম দিয়ে মানুষকে তাম্বি করার উদ্দেশ্য, যে সাবধান আর কোনো না, তোমাকে জানার জন্য নিয়ে আসা হচ্ছে এখানে, তোমাকেই বলা হচ্ছে আর কাউকে নয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই সাবধানতা সাবধান করেছেন, আল্লাহ তাআলা এই সাবধান করেছেন কিভাবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেমন ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ বলছে জানো, এটা একটা শর্ত। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হয় না, এটা জানতে হয়, অর্থ জানতে হয়। কত মানুষ দেখবেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে গাছে উঠে গেছে, দেখেন না, বাঁশ গাছে উঠে গেছে, দেখেন না, কে জানে না বলেই তো গাছে উঠে যাচ্ছে তিনি, বা যদি জানতো আল্লাহ সম্পর্কে তাহলে তার যদি জানতো আল্লাহ সম্পর্কে তার মধ্যে এই কারবার হইতো না কোনো দিনই, গাছে মাছে উঠতো না বা প্যান্ডেলে উঠে যেত না। তার যেটা দেখুন এটা হচ্ছে জানা নয়, তারা নিজস্ব একটা প্রকৃতিতে নিজস্ব গতিতে চলতেছে দিন, আল্লাহর এবং তার রসুলের দেয়া দিন তারা মানে না, নিজের মতো করে দিনকে সাজাই নিয়েছে, এটা বলতে পারেন এলাদা আনাদের একটা ভাষণ, ওদের নিজস্ব ভাষণ, এটা ইসলামের নিজস্ব ভাষণ, অমুক দলের নিজস্ব ভাষণ, অমুক গোষ্ঠীর ভাষণ, এটা আল্লাহ এবং তার রাসূলের দেয়া ইসলাম নয়, নয় তার লা ইলাহা অর্থ বুঝতো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝলে পীরকে তারা এত সিজদা করতে পারতো না, পীরকে তারা ক্ষমতা এত দিতে পারতো না, পীরের বিরুদ্ধে কথা বললে তাদের অন্য সব একটা মানুষের যত ভালোই হোক সব ভালো শেষ, কারণ সে তোদের পীরের বিরুদ্ধে কথা বলেছে। অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাদের মনে কষ্ট আসে না, কিন্তু আল্লাহর অলির বিরুদ্ধে কথা বললে তাদের মনে কষ্ট আসে, বুঝছেন তো কথাটা? এটা কোন ধরনের অলির কাজ করতেছে এটা দেখার বিষয় রয়েছে ওদের মধ্যে। আলাকুল হাল, যেটা বলছিলাম যে জানতে হবে আল্লাহ তাআলা এটা প্রথমে বলছেন, এলাম ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও লা ইলাহা অর্থটা জেনে নিতে বলেছে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব নাম কি সহিহ, ইমাম সহিহ আল জামে সহিহ বুখারী, তাই না, সেখানে তিনি বলেছেন বাবুন
আল আল কাবলাল কৌল ওয়াল আমল, যে কথা এবং কাজের আগে অবশ্যই জানতে হবে, আল আল আগে জানতে হবে, না জেনে কোনো কিছু করা যাবে না। আমাদের এই সমাজে কেউ যদি কোনো লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো সমস্যা হয় না, বলতে পারে একদম মানুষ লা ইলাহা বলছে, তাদের কোনো অর্থ তো বুঝে না সে, এই জন্য মনে করছে লা ইলাহা বললে কি হবে আর, লা ইলাহা বলছে। প্রয়োজনে সে কখনো কখনো দেখবেন হয়তো তুলসী গাছের নিচে কাউকে বলা হচ্ছে লাইলং এলং পড়ানো হচ্ছে, এটা পড়াইলেও তার কোনো সমস্যা না পড়তেছে, কিন্তু কারণ সে অর্থ তো বুঝে না, অর্থ বুঝলে সে বলতো না। আরবের লোকেরা অর্থ বুঝতো, বুঝার কারণে তারা এই অর্থ জানতো বলেই, লা ইলাহা অর্থ জানতো বলেই তারা কিন্তু এটা বলতো না। এই জন্য জানা একটা খুব জরুরি জিনিস। তাদেরকে যখন বলা হলো যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল কাম হবে, তারা কি বলতো, আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্ন হাযা লাশাইউন উজাব, সমস্ত ইলাকে এক ইলাহ বানিয়ে দিল, এত বড় আশ্চর্য কথা, আমাদের ওলি আল্লাহদের কি হবে, আমাদের ফির ফকিরদের কি হবে, আমাদের দরবেশদের কি হবে, আমাদের এই অমুক অমুক তমুকদের, আমাদের এই মূর্তিগুলির কি হবে, এরা তো ভালো মানুষ ছিল, এদের কি হবে। আরে এরা তো ভালো মানুষ থাকলে আমরা অস্বীকার করছি না, কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে শুধুমাত্র। ভালো মানুষ যদি থাকে, তিনি ভালো মানুষ, তার আমল নিয়ে কবরে চলে গেছে, তার হিসাব আল্লাহ নিবে, তোমার তো কোনো লাভ নাই, তোমার কি লাভ, তুমি উলালে নাচতেছো কি জন্য, তুমি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনলে তো তোমার লাভ আছে, সেটা করো তুমি, এটা না করে তুমি ওদের পিছনে দৌড়াচ্ছ কেন। কিন্তু ওরা জানতো না বলেই তারা, ওরা জানতো বলেই তারা বলতে চাইতো না, আর আমরা জানি না বলেই লা ইলাহা ইল্লাল্লাহ বলেই শিরিক করে, তাই না। অনেক মানুষ দেখুন লা ইলাহা বলে আবার কবরে সিদ্ধাও দিচ্ছে, লা ইলাহা বললে আবার কবরে টাকাও দিচ্ছে, লা ইলাহা বলছে মান্নত করতেছে কবরে, লা ইলাহা বলছে কবরে একটা কবরের জন্য কি জবেও করতেছে, হ্যাঁ কবরের কাছে জবে করে, অনেকে বলে যে আমি তো আল্লাহর নামে জবে করতেছি, ঠিক আছে ঠিক নাই, তা কবরের কাছে গেছেন কেন, তো আপনি যদি কোনো আল্লাহর নামে জবে করেন তো কবরের কাছে কী জন্য নিছেন, আপনার মুখে যেটা করছেন জানেন না তো, আপনি যে বিসমিল্লাহ করে বললে যে জায়েজ হবে না এটা শুনছেন, কিন্তু বিসমিল্লাহ আল্লাহর নামে যদি করেই থাকেন তো কবরের কাছে নিলেন কী জন্য, অর্থাৎ আপনি কবরওয়ালাকে খুশি করার উদ্দেশ্য, আর কবরওয়ালাকে খুশি করার উদ্দেশ্য হলে আপনার শিরিক হয়েছে নিঃসন্দেহে, কারণ আপনার সন্তুষ্টি কার জন্য হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার কাজ হতে হবে, ইবাদত হতে হলে আল্লাহর জন্য হতে হবে, সেটা না করে আপনি কবরওয়ালাকে খুশি করার জন্য, তাহলে আপনার জ্ঞানের অভাবের কারণে আজ আমাদের সমাজে সমস্যাটা হয়েছে। এই জন্য শাইখ বলছে এলাম রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত করুন, তুমি জেনে নাও আগে, আন্নাহু ইয়াজিব আলাইনা তাআল্লুম আরবা'আ মাসাইল, চারটি তিনটি মূলনীতি বলার আগে তিনি চারটি জিনিস জানতে চাই, প্রথমে চারটি জিনিস জানাবেন, কারণ এই তিনটির সাথে চারটি ওতপ্রোতভাবে জড়িত। কি বলছি, তিনটি মূলনীতি বলবেন বলার আগে, আর আগে চারটা জিনিস বলছেন যে এই চারটা জিনিস না জানলে তুমি কিন্তু ভুল করবে, এই চারটে জিনিস বলছেন, এই চারটে কি, ইয়াজিব আলাইনা তাআল্লুম আরবা মাসাইল, যে কোনো মানুষ চারটা জিনিস অবশ্যই জানতে হবে, কয়টা জিনিস, চারটে জিনিস। এক নম্বর হচ্ছে আল ইলম, চারটে জিনিস সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা দেবে, আইল আইলম হচ্ছে যে এমন কিছু জ্ঞান থাকতে হবে যে আইলম, যে জ্ঞানটা না হলে আমার, যে জ্ঞানটা না হলে আমার কিছুই চলবে না, এটা হলো ফরজ আইন, একটুকু আইলম আমার থাকতেই হবে, আইল কিছু আইলম আমার থাকতেই হবে, ফরজ আই ফরজ আইন কি, মারিফাতুল্লাহ আল্লাহ সম্পর্কে জানা, মারিফাতুন নবী নবী সম্পর্কে জানা, ওয়া মারিফাতুদ্দিন ইসলাম আল্লাহ দি ইসলাম দিন ইসলাম সম্পর্কে বিল আদিল্লা দলিল সহ জানা, দলিল সহ বুঝছেন কোন জায়গায়, যেগুলি না হলে আপনার সালাত হবে না, যেগুলি আপনি জাকাত দিতে পারবেন না, আপনি যদি জাকাত ফরজ হয়ে থাকে আপনার সওম আদায় করতে পারবেন না, যদি হজ ফরজ হয়ে থাকে হজ হজ হজে হজ আদায় করতে হবে, এটুকু দলিল সহ জানতে হবে আপনাকে। আমাদের দলিল সহ জানা দূরের কথা, কেউ একটা কিতাব লিখছে নাম দিয়েছে মুআল্লিমুল হুজ্জাজ, বিশ্বাস করেন মুআল্লিমুল হুজ্জাজ না, এটা তো মুআল্লিমুল হুজ্জাজ এক সময় ছিল যখন মানুষ জানতো না, দলিল জানতো না, এখন মানুষ দলিল জানে, তারপরে ওই মুআল্লিমুল হুজ্জাজ তার কাছে বড় দলিল, আর কোনো গ্রন্থ তার কাছে গ্রহণযোগ্য নয়, এটা দুঃখজনক একটি ঘটনা। অনেক এর মধ্যে অনেক দেখবেন যে শরিয়া বিরোধী কথাবার্তা রয়ে গেছে, শরিয়া বিরোধী কীরকম আমি দু একটা বলি, বলছি কি দেখেন, আস এই 10 তারিখে আপনারা হজ করছেন কেউ, কে করেছেন মাশাআল্লাহ, 10 তারিখে কী করে ওরা 10 তারিখে একটা নফল তোয়াফ করিয়ে আপনাকে হজের তোয়াফ 8 তারিখে নফল তোয়াফ করে হজের তোয়াফ 8 তারিখ নিয়ে চলে আসছে, হজের সাড়ে 8 তারিখ করে ফেলে, হজের সাড়ে 8 তারিখ কেমনে করে, এটা তো হজ তো হয়ই না, এখন হজের আগে কেমনে হজের সাড়ে করে ফেললো, এটা 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 তো দলিল বিরোধী সম্পূর্ণ, কোনো ক্রমে এটা দলিল নেই। আপনারা দেখেন আরাফার ময়দানে রসুল্লাহ সাহেব 2 রাকাত পড়ছে, না 4 রাকাতে পড়তে হবে, আর রসুল জোহর আসর একসাথে পড়ছে, না জোহরের সময় জোহর আসরের সময় আসর, আপনি ঝগড়া করে তার সাথে কিছুই করতে পারবেন না, তারা সংখ্যায় ভারী, আপনাকে দিয়ে আপনি সেই পাল্লায় পড়ে যাবেন, এর অর্থ হচ্ছে সুন্না মোতাবেক কাজ, তারা দলিল ভিত্তিক কাজ তারা দুনিয়াতে করতে চায় না, ও একটা বিরাট গোষ্ঠী আছে। এই জন্য আপনার আমার উচিত হবে দলিল ভিত্তিক চলা। শেখের কথা হচ্ছে যে আপনি জানবেন কী, জানবেন আল্লাহ সম্পর্কে জানবেন, নবী সম্পর্কে জানবেন, ইসলাম সম্পর্কে জানবেন, দলিল ভিত্তিক জানবেন, বিনা দলিলে কথা বলবেন না,
আল্লাহ সম্পর্কে বিনা দলিলে কথা বলা বড় গুনাহ। ও আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, যে সমস্ত আল্লাহ হারাম করেছেন মধ্যে একটা হচ্ছে আল্লাহর উপরে না জেনে কথা বলা। ঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে না জেনে কথা বলাও গুনাহ। তা সম্পর্কে জানতে হবে, কিছু মানুষ আছে সব কিছু বাদ দিয়ে একদিন আমার কাছে এসে বলল, আচ্ছা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রথম আসে প্রথম আলোচনা এটা, রসুল কি নূরের তৈরি না মাটির তৈরি? আমি রসুল সম্পর্কে তুমি কতটুকু জানো? তুমি তো রসুল নূরের তৈরি মাটির তৈরি চিন্তা করতেছো এখন, আগে রসুল সম্পর্কে জানো না? রসুল্লাহ সাল্লাম কার সন্তান ছিলেন বলো না, আবদুল্লাহ সন্তান ছিলেন। আবদুল্লাহ কি মাটির না নূরের? কেন মাটির, তাহলে আবদুল্লাহ সন্তান নূর হইলো কি করে? মানে ওইটুকু তার খেয়াল না, তাহলে মাথায় আছে নূর তৈরি নি কিনা এনে। এরপর আরেকজন আসছে, আসে বলছে রসুলের বাপ কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমি বললাম যে সব শেষ হয়ে গেছে, তোমার জান্নাতে যাওয়ার কি ফয়সালা হয়ে গেছে? তোমার জান্নাতে যাওয়ার কি ফয়সালা শেষ হয়ে গেছে? এখন বাকি রইলো কি আল্লাহ রসুল বাকি আছেন, মানে আল্লাহ রসুলের বাপ বাকি আছেন শুধুমাত্র, চিন্তা করো আর দুনিয়ার সব জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তুমি এটা নিয়ে এটা নিয়ে মাথা ভেঙে খামাচ্ছ কেন? তারা যে সময় ছিল সেই সময় হাদিস অনুসারে দেখা গেলে কী হবে সেটা আমরা জানাবো। সেটা কি হাদিসে দেখা যাচ্ছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবি ও আবু কফিনার, আমার বাবা তোমার বাবা জাহান্নামে রসুল বলেছেন। সেখানে আমি ইচ্ছা করে বানিয়ে তো কিছু বলতে পারি না, আমার বানানোর তো কোনো ক্ষমতা নাই, আমি কি বানিয়ে বলতে পারি? রসুল বলেছেন যেখানে, মুসলিম সহি মুসলিম হাদিস, কোনো দুর্বল হাদিস না, তাহলে সেখানে তো আমি বানাতে পারি না। তাহলে আর যদি বলেন যে না আমি ওরা ফাতরার যোগ ছিল, তাহলে আপনি অন্তত চুপ থাকেন, বাড়াবাড়ি না করেন, কিন্তু আপনি তো বাড়াবাড়ি করেই ফেলছেন, আপনার আর কোনো মাসলা নাই। শুধু দুইটা মাসলা আছে, একটা করে নূরের তৈরি কিনা নবী সম্পর্কে, অথবা নূরের রসুলের বাপ জান্নাতে যাবে কিনা। আপনি জান্নাতে যাবেন কিন্তু আগে চিন্তা করেন না, এটা তো করে না কেউ। এরপর দেখেন দলিল তো শিখবেই না কোনোদিন, রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলেছে, আল্লাহ রসুল সাল্লাহ নিজে তার সম্পর্কে কি বলেছে, সাহাবায়ে কেরাম তার সম্পর্কে কি বলেছে, সেগুলি জানার কোনো দরকার মনে করে না। শুধু নিজে যা মনে করি সেটাই বড় কিছু। আবেগ দিয়ে আমরা ইসলামকে মূল্যায়ন করি, আবেগ শুধু আবেগ দিয়ে। আচ্ছা এরপরে দিন ইসলাম, ইসলাম সম্পর্কে জানতে হবে তো, ইসলাম সম্পর্কে আমরা কীভাবে জানি, ইসলাম সম্পর্কে আমরা কীভাবে জানি, আমার বাবা দেখছে এটা করেছে আমি সেটা করব, এইটা আর কিছুই নয়। আপনি বিশ্বাস করেন, অনেক মানুষকে দেখেছি জানার পরে বলে আচ্ছা আপনি তো এত কিছু বললেন, আমার বাবা কি ভুল করছে? তাহলে এখন ওনাকে বলতে পারেন ভুল করছে বলে, তাহলে আপনি শুদ্ধ করলেন? এ হলো একটা আগুন লাগিয়ে দেওয়ার পথ। হ্যাঁ ফেরাউন করেছিল এটা, ফেরাউন কি করেছে জানেন? ফেরাউন বলছে এটা, ফেরাউন যখন বললো মুসা আলাইহিস সালাম এসে বললেন যে আপনাকে কি আমি সঠিক পথ দেখাবো, আহাদিকে রব্বিকে ফাতাখশা, আপনাকে আমি সঠিক পথ দেখাবো যে আপনি আল্লাহর ভয় করবেন, ফেরাউন কি বলেছে? ফেরাউন বলছে ফামা বালুল কুরুনিল উলা, আগে যারা চলে গেছে ওদের কি খবর বলো তো, কী জন্য বলছে এটা করেন? তো ফেরাউন শয়তানি করছে, এটা একটা বড় শয়তানি। মানে যখন যদি বলে যে আগের লোকরা যা চলে গেছে ওরা জাহান্নামে চলে গেছে কুফরি শিরিক করে, দেখছেন আপনাদের বাপদাদাদের জাহান্নামে দিয়ে দিছে, যে ধরেন এটা হলো মানে লোক লাগিয়ে দেওয়ার বুদ্ধি আর কি। এই বুদ্ধি করে আমাদের সমাজের কিছু মানুষ আছে, আজ অনেক মানুষ আছে, তারা অনেকে কেউ আলেম আছে কেউ জালেম আছে বা কেউ জাহেল আছে, এরা প্রত্যেকেই কিন্তু দেখবেন এই যে এই কাজটা করবে। আপনারা যদি কোনো ভালো একটা কথা বলেন, বলবে তাহলে আমার আগের যারা করেছে তারা ভুল করলো, অমুক হুজুরে ভুল করছে, অমুক হুজুরে ভুল করছে। আমি একজনকে বললাম যে রব্বুল ইজ্জত তার আরশের উপর রয়েছেন, এটা স্বীকার করতেই হবে আপনাকে, এটা একটা বড় জিনিস। বলছে তো অমুকে তো এটা বলে না, বলছে এটা তা এটাকে তাবিল করতে হবে, ইমাম নওয়াবী ভুল করছে, ইমাম ইবনে হাজার ভুল করছে। আমি বললাম যে ওই ভুলের দিকে আপনি যাবেন না, আপনাকে যেটা বলছি এটা আপনি চিন্তা করুন না, আগে আল্লাহ বলছে এটা রব্বুর আর রহমান আল্লাহ শিস্তাওয়া, রহমান তার আরশের উপর উঠেছেন, আপনি এটা চিন্তা করেন না, কেন না ওনারা কী ভুল করছে কিনা এটা আগে বলেন, ওনারা কোথায় যাবে এটা আগে বলেন। মানে ওই ইচ্ছে অর্থ হচ্ছে আমাকে আরেক দিকে ডাইভার্ট করে দেয়া। এরকম প্রচুর মানুষ পাবেন যারা দীন ইসলামকে শিখেছে কীরকম করে, বাপ ছেলে এভাবে শিখছে, দীন ইসলামকে দলিল দিয়ে শিখে নাই, বরং দীন ইসলামকে অবশ্যই দলিল দিয়ে শিখতে হবে, দলিলের মাধ্যমে। এটা হচ্ছে শাইখুল ইসলাম মোহাম্মদ আবুল ওহাব আব্দুল ওহাব বলতেছেন যে চারটি জিনিস অবশ্যই লাগবে, আপনার চারটি জিনিস অবশ্যই লাগবে, এই চারটি জিনিস জানা হলে হবে, এটা কি হবে ইমান। এই তিনটি জিনিস কি, মারিফাতুল্লাহি মারিফাতুন্নবিহি মারিফাতুদ্দিন ইসলাম, তিনটা জিনিস জানা হলে নাম ইমান হবে, ইমান হবে। এ তো দলিল একটু পরে বলতেছি, এই তিনটে জিনিস জানছেন আপনি। এরপরে দ্বিতীয় যে জিনিসটি করতে হবে আপনাকে সেটা হচ্ছে আমল বিহি। তিনটি জিনিস আপনি জানছেন, আল্লাহ সম্পর্কে জানছেন, নবী সম্পর্কে জানছেন, দীন ইসলাম, এরপর আমল করতে হবে। জানলেই যথেষ্ট না, আপনাকে কী করতে হবে, আমল করতে হবে। তিন নম্বর হচ্ছে দাওয়াত উলাই, এই পথের দিকে মানুষকে আহ্বান করতে হবে। আপনি জানছেন আমলও করছেন নিজে নিজে, অনেকে দেখবেন নিজে চলে আসে আস্তে করে সোরের মতো মসজিদে চলে আসছে, বড় ছেলে ঘুমাচ্ছে ছোটো ছেলে ঘুমাচ্ছে তাদেরকে ডাকে না, কেন ডাকলে যে রাগ করে, যদি আমাকে এরপরে কিছু বলে, ও তো আপনি কি আপনি আল্লাহর প্রতি আমার দেন নাই, সন্তানদের দিতে পারেন না, ভাই লোকদের কি দিবেন আপনি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘর থেকে শুরু করো প্রত্যেকটি কাজ, তোমার দাওয়াতের শুরু হবে ঘর থেকে। আর তুমি ঘর থেকে না করে বাইর থেকে শুরু করেছো, এর প্রত্যেকটি কাজে ঘর থেকে শুরু করতে হয়। সদকা দেওয়ার ক্ষেত্রে রাসূল বলেছেন ওয়াবদা বিমান তাউল, তোমার দাদের করে দাদের ভরণ পোষণ তার দায়িত্বের ভিতরে আছে, সেগুলিকে আগে শুরু করো। তো ঘরের ভিতরে না দিয়ে আমরা অপরের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কিন্তু খুব ভালো পারি, জানেন। কোথাও বসলে চিন্তা করি ওই অমুকের বাপ তো ওই সমালোচনা শেষ পর্যন্ত গীবতের পর্যন্ত চলে যায়, অমুকে তো এটা করে নাই, অমুকে তো হজ করতে গিয়ে তো হারিয়ে গেছিল, তিনি তো ঠিকমতো জবা করতে পারে না, মানে কোরবানি করতে পারে নাই, তিনি তো ঠিকমতো ইয়া ছিল না, মানে আরেকজনের বদনামি করতে গেলে 100% পারি, কিন্তু নিজে কী করেছে, নিজের সন্তান কী করেছে, নিজের আত্মীয় স্বজন কী করেছে, এবারে কোনো মাথা ব্যথা নেই। যদি প্রত্যেকটি মানুষ তার নিজের এবারে সচেতন থাকতো সন্তানদের ব্যাপারে, তাহলে অবশ্যই দীন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত আমাদের সমাজে। এটা না করে আমরা সমালোচনার জন্য বড় বড় লোক খুঁজি, উপরস্থ লোকদেরকে নিয়ে সমালোচনার পাত্র বানাচ্ছি। আরে আপনার সমাজে তো ইসলাম নেই, আপনি আরেকজন চিন্তা করছেন, আপনার পরিবার আছে কিনা আপনি চিন্তা করেন না আগে, পরিবারের মধ্যে আপনি তাওহীদ কতটুকু আপনি প্রতিষ্ঠা করেছেন, ইমান কতটুকু আপনার পরিবারের মধ্যে আছে। এই জন্য তিনটি কাজ বলেছি আগে, একটা কি এলম, এলম কেন এলম বলেছি, যে তিনটে জিনিস জানতে হবে, ইমান একটু পরে বলবো আমি দলিল, দুই নম্বর হচ্ছে আমল, দুই নম্বর কি আমল করতে হবে, জানলে যথেষ্ট আমল করতে হবে, তিন নম্বর সাইড দুই নম্বর এটা, তিন নম্বর হচ্ছে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে, যে যেটা আমি জেনেছি এটা অবশ্যই আমি সবার কাছে জানাবো, সবার থেকে এটা সবাইকে প্রতিষ্ঠা করো, সবাইকে আমার কাছে চেয়ে নেবো। চার নম্বর কাজ হচ্ছে সবর আলাল আদা ফিহি, এই পথে দাওয়াত দিতে গেলে আপনার একটু কষ্ট হবে, সবর করতে হবে আপনাকে, এই চারটি কাজ লাগবেই, এই চারটি কাজের কোনো বিকল্প নেই। আচ্ছা বলেন আপনি তো সারাক্ষণ দলিল দলিল করেন, এটার দলিল দেন, চারটি কাজ আপনি বললেন, হ্যাঁ দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ-দালিলু আলাইহি ক্বাউলুহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা স্পষ্ট দলিল দিয়েছেন, বলে দিয়েছেন যে প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ততে লিপ্ত আছে, তবে যারা চারটি কাজ করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। একটি হচ্ছে যারা ইমান আনবে, ইমান আনবে বলছি প্রথমটা এলম, কেন বলেছি এলম কোনটা জিনিস লাগে, তিনটা জিনিস, আল্লাহ সম্পর্কে, রাসুল সম্পর্কে, দিন সম্পর্কে, তিনটাই মূলত দি ইমান। এই এই জন্য ইল্লাল্লাযীনা আমানু, তারা ইমান আনবে, ও আমিলুস সালিহাত, যারা ন্যাক কাজ করবে অর্থাৎ ইমান অনুসারে আমল করছে, যা জ্ঞান অনুসারে আমল করছে, তারপরে ওয়া ওয়া তাওয়াসাউ বিল হককে, হকের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, অথবা সবই সবর, এবং একে অপরকে হকের দাওয়াত দিয়েছে, এখন আক্রমণ আসছে, কথা আসছে, সবর ধৈর্যের পরামর্শ দিয়েছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চারটি কাজ করেছেন কিনা, অবশ্যই করেছেন, ইমানের পথে আমল করেছেন, সাথে দাওয়াত দিয়েছেন, তারপর সবর এখতিয়ার করেছেন, সবর এখতিয়ার না করলে তারা কিন্তু তারা চেয়েছিল যে তারা রাজা বানাই দিবে, তাই না, ক্ষমতা দিতে তাকে চেয়েছিলেন যে ক্ষমতাবান করে দেবো, বেশি বাড়াবাড়ি করেছেন করার দরকার নেই, ক্ষমতা দিয়ে দেবো মক্কার, মক্কার উপর ক্ষমতা দিলে সারা আরব তোমার কথা মেনে নিবে, সুতরাং মক্কার ক্ষমতা তোমাকে দিয়ে দেবো। কিন্তু রসুলটা নেননি, বলছে না আমার দাওয়াতের কাজ, আমার যেটা বলছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আগে ঠিক করো, লা ইলাহা আগে ঠিক করো, তোমার বাকিটা সহজ হয়ে যাবে। এই জন্য আগের দাওয়াতের সূত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত, ইমান আমলের, ইমানের দাওয়াত, আমলের দাওয়াত, এবং এই দাওয়াত শেষ পথে যে আক্রমণ আসবে সেটা ধৈর্য, ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করতে হবে। এই চারটি জিনিস অবশ্যই জরুরি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, কল শাফি রহমুল্লাহ শেখ, আমি নিজে নিজের কথা বলতেছি না, আমি শেখ হোসেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহর কিতাব থেকে পড়তেছি, শেখ কল শাফি রহমুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, লাউ মা আনজালাল্লাহ হুজ্জাতান আলা খালকি ইল্লা হাদিস সূরা লাকাফাতহুম, আল্লাহ যদি কোনো এই সূরা নাজিল করে যথেষ্ট হইতো, তাহলে আর কিছু নাজিল না করতো, শুধু এই সূরা নাজিল করতো তাও তাদের জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ, অর্থাৎ অন্য এত লম্বা আছে না, মানুষ বুঝতে যদি কেন যে আমার ইমান আনতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, সবর করতে হবে, তাহলে মানুষের এই দুনিয়াতে কি হতো, দাওয়াত প্রসার লাভ করতো, সাহাবায়ে কেরাম যেভাবে যেটা করেছেন সেভাবে প্রসার লাভ করতো। এই জন্য উনি বলছেন এই সুরা একটি সুরাই যথেষ্ট ছিল, একটি সুরাই যথেষ্ট ছিল। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার বলতেছেন বাবুন, ইমাম বুখারী রহমতুল্লাহ বলছেন বাবুন আল ইলমু ক্বাবলা আল ক্বাউলি ওয়াল আমাল, যেটা আমরা একটু আগে বলছি, ওয়া দালিল ক্বাউলু তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, জানুন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং তো আপনার আপনার ইস্তেগফার করুন আপনার পদস্খলনের জন্য, যে সমস্ত রাসূলুল্লাহ এটা আল্লাহকে তার নবীকে বলছেন যে আপনি ইস্তেগফার করুন, শিক্ষা দিয়েছে ইস্তেগফার করার জন্য, কিন্তু প্রথম অংশ দরকার আমাদের, যেখানে বলা হয়েছে জানুন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা জানতে হবে। তাহলে আমরা দলিল পাইলাম দলিল কোরআন থেকে যে অবশ্যই আমাদেরকে, অবশ্যই আমাদেরকে চারটি জিনিস প্রথমে জান দরকার, চারটি জিনিস দরকার, একটা হচ্ছে
যদি আমরা মানব জীবন ক্ষতিগ্রস্ততা পর্যবেসিত করতে না চাই, প্রথম কাজ, চারটি কাজ হবে, একটা হচ্ছে এল, তারপরে আমল, তারপরে দাওয়াত, তারপরে সবর, এটা অবশ্যই লাগবে। এখন যদি বলেন যে আপনি যে প্রথমটাকে থেকে শুরু করি, প্রথম কোনটা, যেটাতে বলছেন যে এল, এল কি জিনিসে এলম আপনি অর্জন করতে হবে, তিনি বলছেন মাল উসুল উসালাতা আল্লাতি ইয়াজিবু আলাল ইনসানি মারিফাতুহা, কোন তিনটি জিনিস অবশ্যই লাগবে প্রত্যেক মানুষের জন্য জানা, জানা জিনিসটা জানতেই হবে। ফাকুল, তাকে বলে দিন মারিফাতুল আবদি রাব্বাহু, একজন মানুষ তার রব সম্পর্কে জানবে, তার রব সম্পর্কে জানবে, ওয়া দীনহু, তার দিন সম্পর্কে জানবে, ওয়া নবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে। তিনি কিন্তু ব্যাখ্যা করে দিবে, আমরা শুধু অর্থটা করে যাই, আপনি বুঝতে পারবেন। তাহলে কী কী জানতে হবে? রব সম্পর্কে জানবে, নবী সম্পর্কে জানবে, দিন সম্পর্কে জানবে। কেন এটা স্পেশালি বলা হলো? দেন কবরে গেলে কিন্তু তিনটা জিজ্ঞাসা করবে, করবে না, কী বলবে? মার রব্বুকা, ওমা ওমার নবীকা, ওমা দিনুকা, ওমার নবীকা, বলবে না, বলবে। এর অর্থ হচ্ছে আপনার দুনিয়াতে এটা লাগতেছে কবরের, আপনার যদি এটা অনুসারে চলেন কবর উত্তর দিতে পারবেন, আর যদি দুনিয়াতে এটা না চলি আমরা কবর যাই কি উত্তর দিতে পারবো? মুখস্থ করে গেলে, ক্যাসেট নিয়ে বাজাই দিলে হবে না। তাহলে আপনাকে এটা দুনিয়ার বুকে অবশ্যই আমল করে যেতে হবে, তিনটি জিনিসের কোনো ছাড় নেই। দুনিয়ার বুকে যদি কোনো আপনি এটা আমল করতে পারেন, এটা শুনে আমল করতে পারেন, তাহলে কী হবে? কবরে গেলে আপনার মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ ও দিনই আল ইসলাম ও নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলাম, এটা বলতে পারলে কী হবে? আল্লাহ তালা বলেছেন, রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে এটা, এই তিনটি জিনিস বলতে পারলে তখন বলা হবে আনসদাকা আব্দি, আমার বান্দা স্পেশালি বলছে আনসদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরেশুলহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য ফরাশের ব্যবস্থা করে দাও, জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করে দাও তার জন্য। এই হচ্ছে উপকার। আর যদি না পারেন, না পারলে কী হবে? আনকাদাব, যে লোকটি মিথ্যা বলেছে, অর্থাৎ সে বলতে পারে নাই, সত্য বলতে পারে নাই, আব্দি বলবে না ওখানে, আর বন্দা আমার বন্দা বলে নাই, মানে সে বলতে পারে লোকটি মিথ্যা বলেছে, এবার হাদিসে আসছে, এরপর বলবে আপনি রসুল আহমিনার না, জাহান্নাম থেকে তার ব্যবস্থাপনা করে দাও জাহান্নাম। এতে কবরে গেলেই শুরু হচ্ছে খারাপ অবস্থা। এই জন্য কবরে যাওয়ার আগেই দোয়া করতে হয়, আল্লাহ আম্মা সাব্বিত না, দোয়া করতে হয় কবরে, যাদেরকে দিয়েছেন উপরে থেকে দোয়া করেন আপনি, আল্লাহ তাদেরকে সাবেত কদম রাখার প্রশ্ন উত্তর দিয়ে তৌফিক দান করে, দোয়া করি আমরা, কিন্তু এটা আবার মুনাজাত করে তথাকথিত আবার এটার একটা মজলিস বানিয়ে ফেলেন না, আমরা শুধু ব্যক্তিগতভাবে প্রত্যেকে দোয়া করি কবর, যাদেরকে দিয়ে আল্লাহ তাদের প্রশ্ন উত্তর দিতে পারে, সেই দোয়া আমরা করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালুল্লাহ লাহু তাসবিত, যে ফাইন্নাহু আল আন ইউসাল, এই লোকটিকে প্রশ্ন করা, এই লোকদেরকে প্রশ্ন করা হচ্ছে, তুমি আল্লাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন প্রশ্ন উত্তর দিতে পারে। এই দোয়া আমরা করি প্রত্যেকেই কবরে যাদেরকে দেই, এদের জন্য দোয়া করে আল্লাহ যে তারা যেন প্রশ্নের উত্তর দিতে পারে সুন্দর করে। এই প্রশ্নের উত্তরটা প্রথম মঞ্জিলা। এই প্রশ্নের উত্তরগুলি আগে যদি দুনিয়াতে আমল না করে, সেখানে আপনি কীভাবে উত্তরটা দিবেন? এই জন্য আপনাকে এই তিনটি প্রশ্নের উত্তর আপনার রেডি থাকতেই হবে। এই জন্য আগে জানতে হবে যে কীভাবে আপনি রুবুবিয়তকে আপনি ঠিক করবেন। আপনি যখন বলবেন ফাইজা কিলা লাকা মা রাব্বুকা, যদি বলা হয় যে আপনার রবকে কি, আপনার রব কে, আপনি বলবেন, উত্তর হচ্ছে ফাকুল রব্বি আল্লাযী, আমার রব হচ্ছে, আমার রব হচ্ছে ওই সত্তা যিনি রাব্বানি, আমাকে যিনি লালন পালন করেছেন, লালন পালন করছেন। আপনি কেমন লালন পালন চিন্তা করেন তো, মায়ের পেটে আপনাকে কী খাইয়ে তিনি আপনাকে জীবন ধারণের ব্যবস্থাপনা করে দিয়েছেন। দুনিয়াতে আসছেন আপনি কি চিনতেন কোনটা খাইতে হবে নাকি, কিছুই জানেন না, কি ঠিকই দুধের ব্যবস্থাপনা করে দিয়েছেন, আপনি সেই দুধ খেয়ে বড় হয়েছেন, হ্যাঁ, আস্তে আস্তে হাঁটা শিখছেন, আস্তে আস্তে আপনার খাবারের আর বেশি স্ট্রেংথ দরকার হয়েছে, খাবারের ব্যবস্থাপনা আল্লাহ করে দিচ্ছেন, কত রকমের জিনিস যে আপনি করছেন, ও আতা কুম মিং কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসু লা তুহসুহা, যে যা চাও চাইছো তা দিছে, চা নাই তাও দিছে। অনেক কিছুকে আপনি চেয়ে নিছেন, হাত এটা কি চেয়ে নিছেন, হাত আপনার নাক মুখ যে দাঁত চেয়ে নিছেন, কিন্তু এটা দরকার দেখে আল্লাহ দিয়ে দিয়েছেন, তার বিশেষ দয়ায় আপনাকে সেটা দিয়ে দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি কেউ গণে, সে কি শেষ করতে পারবে? গণে আপনি জীবনেও পারবেন না। আমাদের শেখ হুদাইফি আব্দুর রহমান হুদাইফি একটা কাহিনী বলতেন যে এক লোক সে 70 বছর আল্লাহ ইবাদত করেছে এক দ্বীপের মধ্যে, সেই দ্বীপের মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলা, দ্বীপের এটা ছিল, নদীটা ছিল লবণাক্ত নদী, কিন্তু দ্বীপের মধ্যে আল্লাহ তার জন্য সুপেয় মিষ্টি পানির ব্যবস্থাপনা করে দিয়েছে, আর তার জন্য একটা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে, আর তার জন্য একটা প্রতিদিন একটা গাছের রুমমান ধরতো, সেই রুমমান সে খাইতো।
তো এক রুমাল খেয়ে পানি খেয়ে জীবন 70 বছর আবাদ করার পরে তার মধ্যে অহংকার আসলো যে আমার তো আবাদতের, আমার তো আবাদত করেছি লম্বা টাইম, আমি তো কিছু করিনি, গুণও তো করিনি কিছু, আমি তো আবাদতের মধ্যে লিপ্ত ছিলাম। তো আল্লাহ তাআলা বললেন যে আদখুলু আব্দিল জান্নাহ, আমার বান্দাকে আদখুলু আব্দিল জান্নাহ বি রাহমাতি, আমার বান্দাকে আমার রহমতের দ্বারা জান্নাতে প্রবেশ করো। আমার বান্দাকে সে মনে করে ইয়া রাব্বি বি আমালি, সে বলে বলে আল্লাহ আমার আমলের বিনিময়ে আমাকে জান্নাত দাও। আল্লাহ বলে ঠিক আছে, আমলের বিনিময়ে তাহলে চোখের আমল, চোখের নেয়ামতটা দেখো তো কত হয়, ফাইজা হিয়া মাদ্দাল বাসার, চোখের নেয়ামত যদ্দু যদ্দু চোখের নেয়ামত, কারণ এত চোখ দিয়ে দিছে এ তো খবর নাই, এ তো মনে আমল করে গেছে, চোখটা কাঠ কাঠটা দেখে আমল করে গেছে, কোন জিব্বা দিয়ে খেয়েছে, কোন দাঁতে সে গিলেছে, কোন গলায় দিয়ে গিলেছে, এই সবকে আল্লাহ দেয়া না, এগুলি কখন শুক্রিয়া আদায় করবে, তখন দেখেছে আর এটার কোনো, এটার সমস্ত যত আমল করেছে চোখের নেয়ামতের বিনিময়ে শেষ হয়ে যাচ্ছে এটা। তখন বলে ইয়া রব আদখিল জান্নাতে বি রাহমাতিক, এবার তা আদায় বলতেছে আল্লাহ আমার বাঁচার উপায় নেই, আমাকে আপনার রহমতের বিনিময়ে জান্নাতে প্রবেশ করান। তো আল্লাহ তার বললেন যে আদখিল আবদি বি রাহমাতিক জান্নাত, আমার বান্দাকে তাহলে আমার রহমতের বিনিময়ে জান্নাতে দাও। উনি এটা মাঝে মধ্যে খোদ্দায় বলতেন, কেন বলতেন, হাদিসটা সনদ দড়াই, তারপরে উনি বলতেন এটা এই জন্য বোঝানোর জন্য যে কেউ যেন কোনোদিন এটা মনে না করে যে শেখ বলতেন বলে আমি বলছি, আমাদের ওস্তাদ তিনি আব্দুল আলী, নাম শুনেছেন আলী আব্দুর রহমান হুদাইফি মদিনাতুদ্দাস মদিনুল খতিব, তো উনি বলতেন সবসময় যে কেউ যেন, হাদিস একটা আছে ওরকম হাদিস সহি হাদিসও আছে যে কেউ যেন কোনোদিন এটা মনে না করে কেউ তার জান্নাতে আমল করে জান্নাতে যাবে, মানে তার আমলের বিনিময়ে নয় আমলের কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন, এই জান্নাতে তোমরা ওয়ারিস হয়েছো কারণ তোমরা আমল করতে। কেউ কেউ যদি অনুবাদ করে এটা যে এই জান্নাতের ওয়ারিস হয়েছো তোমাদের আমলের বিনিময়ে, তাহলে এটা বিরাট ভুল হবে, কারণ আমলের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না, কারণে দিস গেছে, আর আমল করার কারণে আল্লাহ দয়া পরবশ হয়ে জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছেন প্রত্যেকটি মানুষের। এরকম রাসূলুল্লাহ সাহেব নিজেও বলেছেন যে ইল্লা ইয়াতাগামাদানি আল্লাহ বিরাহমাতি, যে আমিও না, আমিও আমার আমলের বিনিময়ে লায়াতকুল আহাদু আলাইয়াতকুল আহাদু আহাদুকুমুল জান্নাতা বি আমালিহি, তোমাদের কেউ নিজের আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলছে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনিও না, কল ওয়ালা আনা আমিও না, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরাহমাতি, আল্লাহ যদি তার রহমত দিয়ে ডেকে না দেয় আমারও জানাজা উপায় নেই। এই জন্য আমল করে সাথে সাথে বিনয়ী থাকতে হয় যে আমি যত কিছুই করি আমি কখনো আমার জান্নাতে যাওয়ার মতো কিছুই নাই, আল্লাহ যদি টুটাফাটা আমল কবুল করে জান্নাতের ব্যবস্থা করে দেয় এটা আল্লাহর খাস রহমত ছাড়া কোনো উপায় নেই। এটুকু বিনয়ী মানুষ থাকতেই হবে আল্লাহর দরবারে, তাহলে কিন্তু আল্লাহ দরবারে আমলও কবুল হবে না, অহংকারী হিসেবে বিস্তৃত হয়ে যাবে। এই জন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে, আমরা যেটা বলছিলাম আল্লাহ তাআলা রব্বান নাস রব্বি আল্লাজি, আমার রব হচ্ছেন তিনি যিনি লালন পালন করেছেন আমাকে, রাব্বানি আমাকে লালন করেছেন, রাব্বা জামিয়াল খালকে সমস্ত সৃষ্টি জগৎ জামিয়াল আলামিন সমস্ত সৃষ্টিকুলকে তিনি লালন পালন করেছেন, বে নেয়ামিহি তার নেয়ামত দিয়ে, তার নেয়ামত দিয়ে কীভাবে সৃষ্টি করে, আপনি কি পৃথিবীতে কত কত লক্ষ প্রজাতির প্রাণী আছে আপনি কি গণিত বিশ্বাস করতে পারবেন, প্রত্যেকের নেয়ামতের দায়িত্ব এটা প্রত্যেকের খাবারের দায়িত্ব কার, আল্লাহ। আপনি কি পারবেন মাছগুলি রেখে একদিন খাবার দেন না দেখি সারা পৃথিবীর মাছগুলিকে, পারবেন না, কোনোদিন পারবেন না, তাহলে বোঝা গেল আপনার আমার এই ক্ষমতা মোটেই নেই। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে যাই আসছে সবার রিজিক কার হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যখন মানুষ অন্যায় করতেছে যে সন্তানদেরকে হত্যা করছিল, আজও করছে মানুষ, সন্তান হত্যা করে ফেলছে মানুষ, সন্তান হত্যা কেমনে করে জানেন, দুই সন্তানের বেশি নেয় না, মনে ধরে নেওয়ার মশলা এটা আল্লাহ দেয়নি দেখেন, এরপরে এরপর দ্বিতীয় নিতেও চাইলেও দিবে না, অনেকের আছে দুই সন্তান নিয়ে এরপরে কেউ কেউ কি উল্টাপাল্টা করে সন্তান আর হওয়ার পথ বন্ধ করে দিয়েছে, এরপরে সন্তানরা অসুস্থ হয়ে কেউ মারা গেছে কেউ বিপদে পড়ছে কেউ শেষ হয়ে গেছে, এই বেটার অবস্থা খুব খারাপ, বিরুদ্ধ বৃদ্ধ দেখার কেউ নেই, নিজের উপরে নিজে জুলুম টেনে আনছে না, তুলে আনছে না, কখনো এটা হারাম, এটা হারাম কখনো করা যায় হবে না, সন্তান বন্ধ করা, কারণ আল্লাহ তারা কী জন্য করে যে রিজিক কোথায় খাওয়াবো। একজন ডাক্তারকে আমি গত সপ্তাহে বললাম তাকে একান্তে ডেকে যে আল্লাহ তাআলা সন্তান বাড়িয়ে দিই, বলছে আমার তো এখনই সন্তান দুইটা নিয়ে তো খুব বিপদে আছি, আমি বললাম যে কোনো বিপদ নেই, আপনার কী সমস্যা আছে, কী সমস্যা আছে, কয়েকদিন কীভাবে মানুষ করে, মানুষকে আপনি করবেন না আল্লাহর ব্যবস্থা করে দিবেন, আপনি কি মানুষ করতে পারবেন, কোনো মানুষ চেষ্টা করলেও কিন্তু সন্তানে মানুষ করতে পারে না, অনেকে চেষ্টা করে সব দেয় পয়সা আছে এইটা দেয় ওইটা দেয় কিন্তু মানুষ হয় না, কিন্তু আল্লাহ তাআলা অবাধ দেখবেন যে কোনো গরিবের ঘরে সন্তান ঠিকই মানুষ হচ্ছে, ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে আলেম হচ্ছে সে দুনিয়া সব কিছু করে বেড়াচ্ছে, কোনো গরিবের সন্তান হয়ে যাচ্ছে, কেন আল্লাহ যাকে দয়া করবে সে হবে, সুতরাং আপনি আল্লাহর ভরসা করে কাজ করুন। এই জন্য আল্লাহ তাআলা বলছে কোরআনে কারিমে যে ওয়ালা তাকতুলু আউলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তানদেরকে তুমি গরিব হয়ে যাওয়ার ভয়ে
সন্তানদেরকে হত্যা করো না, গরিব লাতাক তুলা উলা দেখুন খাসিয়াতে আমরা, যে কোথায় খাওয়াবো, অভাব তাড়না, আমার অভাবে পড়ে যাব, এদেরকে তোমরা এই কারণে তোমরা হত্যা করো না। আমাদের সমাজ তো উল্টাটা হয়, উল্টা উচিত কিনা, বড় লোকেরা সন্তান নেয় একটা দুইটা, আর যারা রিকশাল ড্রাইভার আছেন আমাদের, ওরা কিন্তু এই ব্যাপারে কোনো কমতি করে না আলহামদুলিল্লাহ, ওরা 3-4-5-6-7-10 হয় মাঝে মধ্যে, তাহলে উল্টো হয়ে গেলো না? বড় লোকেরা পয়সা আছে, ওরা সন্তান বেশি নিলে কিন্তু কাজে করতে পারতো, সমাজে কাজে লাগতো, এদের বুদ্ধি ব্রেন নিয়ে দুনিয়া এরা এরা হয়, সন্তান একটা নিচে কেউ একটাই পারতেছে না মনে হয়েছে না। আমাদের মাগুলো এরা আসলেই এরা অলস হয়ে গেছে, আগেকার দিনে মারাও এরকম ছিল না, আর বাবারাও এরা মনে করতেছে কি দরকার এত কষ্ট করা, কিন্তু তারা বোঝে না যে এগুলি তো আমার ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলবে, এরা যদি একজন যদি গেলে সুবহানাল্লাহ বলে তো আমার কবরে চলে যাবে, তবে না সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বললে বাবা শিক্ষা দিলে, তাহলে ভালো কাজ শিক্ষা দিলে তো বাবার কবরে যেতে পারতো। তো এরা নিজেরা না বুঝে অন্যায়টা করতেছে, এরপর দেখা যায় ছেলে একটা ফালছে, বড় হয়েছে আর এটা হয়ে গেছে ক্লিব, মানে কোনো কাজে লাগে নাই, এই ফ্যাট মোটা করে দিছে, খাওয়াইতে খাওয়াইতে এটার বানাইছে একটা কি বড় একটা কি ওই যে ফার্মের মুরগির মতো, এরপর দেখেন যে এটা কোনো কাজে লাগে নাই, এরপরে কিছু কয় না, সন্তান তো আর নাই, কি করবে, এবার এটার পিছনে সময় সারা জীবন নষ্ট করছে, হয়তো এটা নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে সারাদিন, এই এইটা না করে তার দরকার ছিল দিনের জন্য সঠিকভাবে চলা, আল্লাহর নেয়ামতকে স্বীকৃতি দেওয়া এবং মনে করার দরকার ছিল যে আমি ইচ্ছা করলে আমি মানুষ করতে পারবো না, আল্লাহ যদি মানুষ করে দেয় আল্লাহর উপর ভরসা করে তার কাজ করে, এই জন্য নেয়ামত দেয় কে, আল্লাহ। তো আল্লাহ লালন পালনের দায়িত্ব কিন্তু আল্লাহর, আপনি শুধু উপলক্ষ মাত্র। অনেক মানুষ আছে যারা নিজে একসময় ভিক্ষা করত, কিন্তু যখন আল্লাহ তাআলা সন্তান সন্তান দিল ভিক্ষা করা লাগে নাই, কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি, আমাদের গ্রামের এক মানুষ নাম ছিল জবেদ আলী, যাক যার নামটা যেটা হোক এরকম আর কি নামটা এটা, সে বাজারে 1-2 টাকা চেয়ে চেয়ে খাইতো, তার সন্তানরা প্রথম সন্তান হলো সে খেতে কাজ করতো, দ্বিতীয় সন্তান হলো ট্রাক চালাইতো, তৃতীয় সন্তান এমন এক কাজ করলো সে 6-তলা একটা বিল্ডিং দিল, আর জবেদ আলী 6-তলা থেকে নিচে নামে না, ওখান থেকে অর্ডার করে আমার খাবার নিয়ে আসো, তাহলে বাহ দেখি যে জবেদ আলী 3 নম্বর সন্তান না ভালো, 2টা সন্তান হলে তো বেটা এই দুনিয়াতে আর কিছু পাইতো না, তাই না? 3 নম্বর সন্তান তো বহুত ভালো পারজন পাওয়ার বেজন। আমাদের রবীন্দ্রনাথ কত নম্বর সন্তান জানেন? হ্যাঁ, 13তম সন্তান। এর বাইরে কি এত সুনাম হয়েছে কারণ দেখেন না আপনি, আপনি অনেক আছে এরকম 1-2টার কথা বলতেছি, যারা কোন সন্তান যে আপনার কোন কাজে লাগবে এটা আপনি বলতে পারেন না। সুতরাং আপনি কেন আল্লাহর উপরে বাড়াবাড়ি করছেন? আপনার আল্লাহর নেয়ামত দিবে আপনাকে, আপনি লালন পালন তার দায়িত্ব, আপনি শুধু উপলক্ষ মাত্র, আপনি দোয়া করবেন তার পিছনে একটু শ্রম দিবেন, পুরো শ্রম দিয়েও পারবেন না, চেষ্টা করলেও আপনি কিন্তু কাউকে মানুষ করতে পারবেন না, আল্লাহর উপরে ভরসা আপনাকে করতেই হবে। এই জন্য বলতেছে যে রব্বুকা, যদি আপনার আপনাকে জিজ্ঞাসা করে আপনার রবকে, আপনি কি বলবেন? আমার রব হচ্ছে ওই সত্তা যিনি আমাকে লালন পালন করছেন, সমস্ত সৃষ্টিকুলকে লালন পালন করছেন, কি দিয়া? তার নেয়ামত দিয়া, ইনি হচ্ছেন আমার রব। আচ্ছা, আমার কি কাজ? আমার কাজ হচ্ছে ওয়াহুয়া মারবুদি, তিনি আমার উপাস্য, তিনি আমার একমাত্র উপাস্য, লাইসালি মারবুদুন সিওয়াহু, তিনি ব্যতীত আমার আর কোনো উপাস্য নাই, এটা স্বীকৃতি দিবেন, তিনি ব্যতীত আমার আর কোনো উপাস্য নাই। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীম বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দেখছেন কত সুন্দর দলিল দিচ্ছে আপনার কদম দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদু অর্থ কি? প্রশংসা। কে করতেছে? আপনি করতেছেন, আপনি করছেন, বন্দা করতেছে না, বন্দা করা তো হচ্ছে ইবাদত, কার জন্য দিচ্ছেন? লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, তিনি সমস্ত সৃষ্টিকুলের রব, কে? আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের রব, আপনার রব, আমার রব, ও ছোট বাচ্চার রব, এবং কি গরু ছাগল হাঁস মুরগ এদেরও রব, এদেরকে দিন খাওয়াচ্ছে আল্লাহ তাআলা, আপনি সবাইকে আপনি খাওয়াতে পারবেন না, বনে কত প্রাণী আছে, আপনি গরুরে আপনি খাবার দেন ঠিক আছে, গরুরা বান্ধে রাখছেন, ছেড়ে দিলে ওইটার খাবার এটা খুঁজে খেত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মহিলা শাস্তি পাচ্ছে, শাস্তি পাইছে কি জন্য? একটা বিড়ালের কারণে। কি জন্য বিড়ালটা? সে বিড়ালটাকে বেঁধে রেখেছে, বিড়াল ছুটে গিয়ে কিছু খেতে পারে নাই, তা কলমেন খাসাশির আর জমিনে যে পোকামাকড় খেয়ে ব্যস্ত এটাও করতে পারে নাই, আর নিজেও খাবার দেয় না, এই জন্য তার শাস্তি হয়েছে। কেন? সে তো তার বেঁধে রাখার কোনো দরকার ছিল না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক লোককে যে উটকে খাবার দেয় নাই, হাদিসটা মনে আছে আপনাদের, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে উটটা হাজিল, একেবারে দুর্বল, একেবারে দুর্বল। রাসূল বললেন যে আসে, তার চোখে পানি পড়তেছে, রাসূল তার গায়ে হাত বুলিয়ে দিলেন, তারপর বললেন যে এর মালিক কে? বলে মালিক অমুক। বলে ডেকে আনলেন, বলে এইগুলি এই যে আজমাওয়াত, এই যে যেগুলি কথা বলতে পারে না, এদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো,
এরা কথা বলতে পারে না, এদের এতে এতে কষ্ট পাচ্ছে, তুমি হয় তাদেরকে ছেড়ে দাও নাহলে তাদেরকে তুমি খাবার দাও, দুইটা একটা করতে হবে, তুমি এবার আবাদে রাখতে পারো না তাকে। তাহলে বোঝা গেল যে মানুষ যে রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি সমস্ত কিছুর রব তিনি, আপনি কখনো কখনো আপনার কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় কেন? অনেক সময় দেখবেন আপনি যখন বেঁধে রাখবেন নদীর পানি, তখন কিন্তু মানুষগুলি মাছগুলি মারা যাচ্ছে, কারণ নদীর পানি আটকে পড়ে গেছে। আপনি তাকে ছেড়ে দিতেন, সে কিন্তু বড় নদী দৌড়াদৌড়ি করতো, তাহলে আপনার কারণে ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তাকে ঠিকই খাওয়াতো, তার ঠিকই তার প্রয়োজন পূরণ করতো, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য রব্বুল আলামিনকে রব কে বললে বলবেন একটাই সহজ, তিনি আমার রব, ওই সত্তা আমার রব যিনি আমাকে লালন পালন করেছে, এবং আমাকে নয় সারা দুনিয়া যত সৃষ্টি করে সবগুলিকে তিনি লালন পালন করেছেন। আর একটুকু যথেষ্ট নয় কিন্তু, কি তিনি আমার মাবুদ, তিনি ব্যতীত আর কোনো আমার মাবুদ নেই, একমাত্র তারই আমি ইবাদত করি আর কারো ইবাদত আমি করি না। এটা হচ্ছে রব্বের পরিচয়, এটা আপনার আমার সবসময় দলিল হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হ্যাঁ, ওয়া কুল্লু মা সিওয়াল্লাহ আলামুন, উনিও বলতেছেন যে আল্লাহ ছাড়া যা আছে সবই হচ্ছে আলম, আলামিন আলমের বহুবচন, আলামিন শব্দটি আলমের বহুবচন, আলমের তো কুল্লু মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সবই হচ্ছে আলম। এই জন্য সৃষ্টি কুল আমরা বলে থাকি, কারণ স্রষ্টা আর সৃষ্টি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর বাকি সবটা হচ্ছে সৃষ্টিকুল অনুবাদ, এটা সবচেয়ে সুন্দর অনুবাদ। যারা অনুবাদ করে তাকে কি জগৎ সমূহ, জগৎ কি জিনিস, এটা জগৎ কি কোনো দেখছেন? এরপরে খুঁজতে থাকে কি কয় যে জগৎ অর্থ হলো মাটির নিচে উপরে উপরে, অথবা কেউ কেউ বলে দুনিয়া আখেরাত মাঝখানে কবর, কেউ কেউ এবার খুঁজতে থাকে না এটা অর্থটা ভুল হচ্ছে, অর্থ হচ্ছে কুল্লুমা সিওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত যা আছে সবগুলি তিনি রব, মানে আল্লাহ এটা আলম বলে, এটা হচ্ছে আলমের অর্থ যে সৃষ্টিকুল অনুবাদ করলে এটা শুদ্ধ অনুবাদ হয়, আর জগৎ জগৎ অনুবাদ করলে আপনি এটা সঠিক জায়গায় খুঁজতে পারবেন না। জগৎ কাকে বলে এটা খুঁজতে আপনার সময় লাগবে আরও, কারণ জগৎ এই শব্দটা আসলে আমাদের নিজস্ব শব্দ নয়, এটা বিভিন্ন শব্দ ব্যবহৃত অর্থে ব্যবহৃত হয়, হিন্দুদের মধ্যে আলাদা অর্থ আছে এটা, জগৎকে বলতে কাকে বোঝানো হয়, আমি ওদিকে যাবো না। আমরা বলতে চাচ্ছি এটা একটা রব সম্পর্কে আমরা জানতে পারলাম, জানতে পারলাম রবকে, রব হচ্ছে আবারও বলছি রব হচ্ছে কে, যিনি আমাকে লালন পালন করেছেন এবং সকল সৃষ্টিকুলকে লালন পালন করেছেন তার নেয়ামত দিয়ে, আর একটুকু যথেষ্ট না, তা আর বলতে হবে তিনি আমার মাবুদ, তাকে ছাড়া কারো আবাদত আমি করি না, তিনি হচ্ছেন আমার রব। তাহলে এটা কিন্তু মুখস্থ থাকতে হবে প্রত্যেকটি মানুষের, সন্তানকেও মুখস্থ করাতে হবে যে আমার রব কে, রবের পরিচয় হচ্ছে এটা। আচ্ছা, এখন যদি বলে ফাইজা কিনে লাগে আপনাকে বলা হলো বিমা আরফতা রব্বাক, কীভাবে তুমি জানলে যে তিনি তোমার রব, প্রশ্ন আসবে আল্লাহ যে তোমার রব কীভাবে জানলে। হ্যাঁ, ইনি উত্তর দিচ্ছেন ফাকুল, জবাবে বলুন বি আয়াতিহি, আল্লাহর নির্দেশন দিয়ে, আল্লাহর নির্দেশন দিয়ে। আয়াল আল্লাহর আয়াত দুই ধরনের আছে, আয়াত হচ্ছে হলে একটি হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক আয়াত আছে, প্রাকৃতিক নির্দেশন আছে না, আছে, আরেকটি হচ্ছে আল্লাহর আয়াত শারাড়ি কোরআন, তাই না, আল্লাহর বিধান, আল্লাহর আল্লাহ তালার হুকুম, আল্লাহ তালার কোরআন তারিফ, আল্লাহর আয়াত, আয়াত জন্য আয়াত সুরা বলি না আমরা, যে এত নম্বর আয়াত এত নম্বর সুরা, এটা একটা আয়াত, এটা নিদর্শনের জন্য, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা আয়াত। হ্যাঁ, তো দুই ধরনের আয়াত, আমরা এই কোরআনের আয়াতটা উল্লেখ করবো না, আমরা এখন প্রাকৃতিক নিদর্শনের কথা উল্লেখ করবো, যে মানুষ সাধারণত চোখ খুললে যেটা দেখে, চোখ খুললে কী দেখে, সূর্য পূর্ব দিকে উঠছে, ডুবে কোন দিকে, পশ্চিম দিকে, নিয়ম মেনে চলতেছে, সারা প্রকৃতি একটা নিয়ম মেনে চলতেছে, সারা দুনিয়া একটা নিয়ম মেনে চলতেছে, আপনি নিয়ম বহির্ভূত নয়। সূর্য কি কোনোদিন বলবেন যে পাঁচ মিনিট দেরি করে উঠছে, পাঁচ মিনিট দেরি করে ডুবছে দেখছেন কোনোদিন? হ্যাঁ, চাঁদ তার নিয়ম মতো উঠছে না, চাঁদ তার নিয়ম মতো উঠছে, রাত দিন ঠিক মতো হচ্ছে, একদিন যদি কোনো রাত লম্বা হয়ে যেত 25 ঘন্টা, পরের দিনে যদি কোনো রাত আর 23 ঘন্টা, পরের দিনে যদি কোনো রাতটা হয়ে যেত 5 ঘন্টা, আপনার কষ্ট হইতো না, নিয়ন্ত্রণ করতে পারতেন, আপনি বলতেন কীভাবে নিয়ন্ত্রণ করবো? হ্যাঁ, একটা ধারাবাহিক নিয়মে বাড়তেছে, মানে গ্রেডুয়েটলি বাড়তেছে, এটা কীভাবে, যে একদিন যদি 1 মিনিট, পরের দিন 2 মিনিট, 3 মিনিট করে বাড়তেছে, এটাতে কিন্তু মানুষের কষ্ট হয় না বুঝতে যে এটা বাড়তে পারে, কিন্তু যদি কোনো একদিন হয়তো 5 মিনিট, পরের দিন যে 10 মিনিট কমে আসতো, আবার এর পরের দিন 15 মিনিট হয়তো, আপনার জন্য জীবনযাত্রা কঠিন হয়ে যেত, আপনি বলতে বুঝতেই পারছি না কী করবো এখন, কি কখন যে সূর্য ডুবে যায়, কখন যে সূর্য উঠে যায়, এটা কী হইলো, এটা আপনি বুঝতে পারতেন না। এই জন্য বলতেছে ফাকুল বে আয়াতি, আল্লাহকে চিনছি তার নিদর্শন দিয়ে, যে এই নিদর্শন আমি দেখতে পাচ্ছি যে এটা কোনোদিন নিয়ম নিয়ম কী করে না, নিয়ম ভঙ্গ করে না, এই নিয়ম ভঙ্গ করে না, আল্লাহ নিদর্শন মেনে চলছে সব কিছু। এই জন্য মাখলুকাতি সৃষ্টিকুল দিয়ে, এত সৃষ্টি আল্লাহ, আপনি কি দেখছেন কত সৃষ্টি, কত সৃষ্টি আপনি গুনতে পারবেন, অসংখ্য অজানা অসংখ্য সৃষ্টি, এই সৃষ্টি কার? আপনি আসতে শুধু মানুষের সম্পর্কে একটা জিনিস চিন্তা করেন, মানুষ সম্পর্কে আল্লাহ কি বলছে, বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা,
সাবধান, আমি কিন্তু বানান তৈরি করতে খুব ভালো পারি। বানান বুঝেন, এটার নাম বানান, এর নাম বানান। আমরা হাতের টিপসই দেখছেন, টিপসই এটা বলতে আপনি যত মানুষের টিপসই জীবনে মিলবে না, আপনি যত কেয়ামত পর্যন্ত আপনি মিলেন না কেন, একটা টিপসই একটা মিলে না। এটা বড় আশ্চর্যজনক জিনিস, এই জন্য মানুষের দস্তখতের পর একটা টিপসই এলো, কারণ দস্তখত ভুল করতে পারে, টিপসই ভুল করে না। আল্লাহ বলছে বালা কাদিরিন আলা নুসাউয়া বানানা, সাবধান আমি কিন্তু সক্ষম তোমাদের আঙ্গুলের মাথার এইগুলি ঠিক করে দিতে, ঠিক করে দিছি আল্লাহ তাআলা। এই জন্য এই মানুষ সৃষ্টি করে দিকে তাকান, এত মানুষ আপনাদের মধ্যে আছে, টুইন ছাড়া দুইন দুই একটা মিলে, বেশিরভাগ মানুষ দেখবেন যে মিলে না, কাছাকাছি হয় কিন্তু কোনো না কোনো একটু না, প্রত্যেকের কিছু না কিছু একটু বাড়তি, একটু বাড়তি পরিচয় থাকে, তার এটা এরকম আছে, তার ওইটা এরকম আছে, কেউ নাক বসা, কেউ নাক খাড়া, কত রকম ব্যাসকম থেকে যায়। তো এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিস এই সৃষ্টিকুল বিভিন্নতার ভিন্নতা দ্বারা বোঝাচ্ছে যে এর মধ্যে কী আছে। অবশ্যই কারো না করো কার সাজি কাজ করতেছে, কারণ কারো কাজ করতে কাজ কার সাজি কাজ করো, রবকে চিনলে কী করে তুমি, এ দয়া তিনি দিচ্ছেন যে আল্লাহর আয়াত দিয়ে এবং তার মাখলুকাত দিয়ে চিনেছি। কয়টা দিয়ে চিনছি? আয়াত দিয়ে এবং মাখলুকাত দিয়ে, দুইটা দিয়ে। আল্লাহর আয়াত অর্থ কি? নিদর্শন। আল্লাহর নিদর্শনগুলি প্রাকৃতিক নিদর্শন এবং মানুষ দিয়ে, সৃষ্টি মানুষ নয়, সৃষ্টিকুল দিয়ে আমি আল্লাহকে চিনেছি। কীভাবে চিনেন দেখেন, উনি দলিল দিচ্ছে, দলিল পরে আমি কিছু দলিল দিব। দলিল অর্ধ দলিল বলছে যে ওমিন আয়াতি, তার নিদর্শনের মধ্যে আছে আল্লাইল ওয়ান নাহার, রাত দিন, রাত দিনের পরিবর্তন। অবশ্যই আল্লাহ তাআলা নিদর্শ, আল্লাহ তাআলার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যে সব রব সব কিছুটা প্রমাণ করতেছে রাত দিনের পরিবর্তন। কারণ আমরা একটু আগে বলেছি রাত দিনে যদি কোনো ধারাবাহিকতা না থাকতো, হ্যাঁ একটা একটার পিছনে না থাকতো, ধরুন কিন্তু বিপদ হয়ে যেত। দুই দিন একসাথে হলে আর দুই রাত্রি একসাথে হলে আপনার কষ্ট হয়ে যেত, আপনি ধান শুকাইতে পারতেন না, পারতেন আপনি কোনদিন খেত খামার যেতে পারতেন না, কখন যে কী হয়ে যায় কিছু করতে পারতেন না। এই জন্য এটা আপনার জন্য একটা নিদর্শন। ওয়াল লাইলু আল্লাহ, এটা বলতেছে ওয়াল শামসু ওয়াল কামার, অনুরূপে চাঁদ সূর্য, এটা আল্লাহর নিদর্শন। অমিন মাখলুকাতি আসসামাওয়াতুস সাব, আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে আছে আসমান সাত, আসমান সাত জমিন, সাত আসমান সাত জমিন, এগুলি এর মধ্যে যা আছে সবই কিন্তু আল্লাহ সৃষ্টি, সৃষ্টি না, এই সবই কিন্তু আল্লাহ, তিনি যে আমার রব এটা প্রমাণ করতেছে। কারণ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোনো কোনো মানুষ হঠাৎ করে, যারা বলে যে হঠাৎ করে হয়ে গেছে, এত সুন্দর হয় না। আপনি একটা বাক্স লন, বাক্সের ভিতরে ক খ গ গ উ 2000-3000 বার লেখেন, লেখে এরকম এরকম করেন, নাড়াচাড়া করেন, দেখবেন যে আপনার এখানে আপনার নামটাও হয়ে লেখা হয়ে আসবে কোনো দিন। আপনি হাজার বার লিখলে আপনার নামটাও লেখ, হাজার বার না লিখলে একটা নাম লেখা হয়ে আসবে না। পৃথিবী এত সুন্দরভাবে তৈরি হয়ে আসছে, নিয়মিত কাজ করে যাচ্ছে মানুষ, নিয়মিত কথা বলছে, ঘুরতেছে, এ সুন্দর করে সন্তান হচ্ছে, চলছে, এই এটা বুঝি কোনো স্রষ্টার কাজ নয়, এটা বুঝি এমনি হয়ে গেল, এমনি হয়ে গেছে সব কিছু, এমনি কোনো কিছু হয়ে যায় পৃথিবীতে বলতে পারবে কেউ? তাহলে বোঝা গেল স্রষ্টা আমার রয়েছে, আমার রব রয়েছেন, তাকে চিনছি। এই সুন্দর মহকাম, এত সুন্দরভাবে, এত সুন্দরভাবে তৈরি হওয়ার কারণে এই নিদর্শনগুলো এবং সৃষ্টিকুলের মধ্যে আমার এই রবের নিদর্শন রয়েছে, তিনি তাকে আমি চিনতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিম বলেছেন দেখেন, ওয়া দালিলু কাউলু তাআলা ওয়ামিন আয়াতিহি, আল্লাহ নিদর্শনের মধ্যে হচ্ছে আল্লাইলু ওয়ান নাহার, রাত এবং দিন, রাত এবং দিন আল্লাহ নিদর্শন। ওয়া শামসু ওয়াল কামার, চাঁদ এবং সূর্য আল্লাহ নিদর্শন। এরপর আল্লাহ বলছে লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কামার, সাবধান চাঁদ সূর্য দেখেই তার পিছিয়ে দৌড়ে তারা সিজদা করে বসে না। কারণ মানুষ সাধারণত সর্বোচ্চ জিনিসকে সিজদা করে বসে, যে এটা ওরে আল্লাহ। যারা দেখবেন অধিকাংশ যারা নাস্তিক তারা কিন্তু সূর্যের গুণগান করে, সূর্যের কারণে গাছ উঠছে, সূর্যের কারণে এই হয়েছে, তারা জানে না সূর্যটা কে চালাচ্ছে, এটা তাদের মাথার ভিতরে নাই, চাঁদ কে চালাচ্ছে এটা তার মাথার ভিতরে নাই। এই জন্য তারা এদের গুণগান, যা চোখে দেখে এই গুণগানে তারা ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ বলছেন অমিন আয়াতি আল্লাইল ওয়ান নাহার, আল্লাহর নির্দেশনের মধ্যে হয়েছে রাত দিন, ওয়াশামসু ওয়াল কামার, এবং চাঁদ সূরুজ। হ্যাঁ লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কামার, সাবধান তোমরা সূর্যের এবং সিজদা করো না এবং কামারের সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যে রব এগুলিকে ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি একমাত্র আল্লাহর ইবাদতকারী হও তোমরা। তাহলে বোঝা গেল কি দলিল, কি আল্লাহকে চিনছি কি দিয়া, দুইটা জিনিস, একটা কি আল্লাহর নিদর্শন, আরেকটা কি আল্লাহর মাখলুকাত, আল্লাহ সৃষ্টিকুল দিয়ে চিনেছি। দুই মুখস্থ থাকতে হবে আপনাদের, আল্লাহকে চিনছি, রবকে চিনছি কি, দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে তার নিদর্শন দিয়ে, বিভিন্ন নিদর্শন দেখতে পাচ্ছি, প্রাকৃতিক নিদর্শন দেখি, চাঁদ সূর্য দেখতে পাচ্ছি, আল্লাহ সৃষ্টিকুল দেখতে পাচ্ছি, তাই না, তারপরে হচ্ছে রাত দিন সৃষ্টি দেখতে পাচ্ছি, মানুষ সৃষ্টি দেখতে পাচ্ছি। তাহলে সৃষ্টি এবং আল্লাহ সৃষ্টিকুল এবং আল্লাহ নিদর্শন দিয়ে আমি আল্লাহকে চিনতে, আল্লাহ আমাকে সেটাই শিখে বলেছেন অমিন আয়াতি লাইল ওয়ান নাহার ওয়াশামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে শুধু এটা নয়, শুধু এটা নয়, আল্লাহ তাআলা আরও বলেছেন যে এগুলি ছাড়াও
আল্লাহ তাআলার ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, আল্লাহ তাআলার যে সমস্ত খালক সেগুলো সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, তোমাদের রব তো ওই সত্তা যিনি খালাকাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়ামিন, ছয় দিনে। আল্লাহ ছয় দিন লাগাইলেন কেন? এটা আপনার দায়িত্ব নয়, এটা কোনোদিন প্রশ্ন করবেন না, আল্লাহর ইচ্ছা হয়েছে তিনি করেছেন। এই জন্যই ইমানদার দায়িত্ব হচ্ছে আমান্না ওয়া সাল্লাম না, আল্লাহ এটা বলেছেন এটা মেনে নেয়া। কেন ছয় দিনে করলেন? হ্যাকমত বর্ণ বলতে পারেন, ছয় দিনে করছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, তিনি কোন ভুল করলে কোন হয়ে যায়, তারপর সৃষ্টি করার জন্য আমাদেরও কি নিয়ম নীতি মেনে ধীরে ধীরে কাজ করার জন্য শিক্ষা দিচ্ছেন, এটা ঠিক আছে, হ্যাকমত বলতে পারবো, কিন্তু আল্লাহর জন্য কোনো কারণ আমরা নির্ধারণ করবো না, আল্লাহ তিনি যে যা ইচ্ছে তা করতে পারেন। এই জন্য ফাআলু লিমা ইউরিদ লা ইয়াস লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন এবারে প্রশ্ন করার ক্ষমতা কারণে তিনি এটা করলেন কেন, কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হবে। অনেক নাস্তিক বলবে যে ছয় দিন কেন লাগছে, বলে আপনার দায়িত্বের ভিতরে পড়ে নাই সেটা, আর ছয় দিন এটা আল্লাহকে আপনি যেদিন জানাতে যাবেন সেদিন জিজ্ঞাসা করে আপনি জবাব পেয়ে যাবেন, সেদিন জিজ্ঞাসা করেন, এর আগে আপনি জিজ্ঞাসা করেন না, কারণ আপনি আমাকে জিজ্ঞাসা করার কোনো কারণ নেই, আল্লাহ বলছে এটা করে এটাই মেনে রাখতে হবে আপনাকে, এটা হচ্ছে আমাদের নিয়ম। মিনাল্লাহিল আমর ওয়া আলাইনা তাসলিম, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, আমাদের দায়িত্ব হচ্ছে মেনে নেয়া, এটা হচ্ছে নিয়ম। তাহলে আল্লাহ তারা ছয় দিনে সৃষ্টি করেছেন, তুমাস্তাওয়াল্লাহ, তারপর তিনি আরশের উপরে উঠেছেন, আরশের উপর উঠেছেন, এই অনুবাদে করতে হবে, অনেকে অনুবাদ করে কি জানেন আরশে সমুন্নত হয়েছেন, আরেক দল অনুবাদ করে যে তিনি আরশে, তিনি আরশে অধিষ্ঠিত, এর অর্থ হচ্ছে যে এটা আমরা স্বীকৃতি দিব ধরন জানি কিরকম, বা আমরা জানি না কিন্তু দল স্বীকৃতি দিব এটা, এবং এটা মনে করুন যে কুশ আরশ হচ্ছে কুশি শুভ অনেক ছিল ফেলে রাখা, আর পৃথিবী আসমান যত সৃষ্টি আছে সবগুলো কুশিদের জায়গার উপরে সবগুলি কুশির জন্য অনেক ছিল, আর আমরা কত ক্ষুদ্র অনেক ক্ষুদ্র, এজন্য আল্লাহ তাআলা তিনি আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন ছয় দিন, তারপর তিনি আরশের উপর উঠেছেন, আরশের কোন ধরন কেউ নির্ধারণ করতে পারবে না, আরশের কেউ ইয়া বলতে পারবে, তবে আরশ সম্পর্কে হাদিস আছে কোরআনে কারীম, আল্লাহ তাআলা وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ, তাদের উপরে আরশ ধরে রাখবে সেদিন আটজন ফেরেশতা, আটজন ফেরেশতা, বর্তমানে কেউ কেউ বলে যে বর্তমানে চারজন, কিন্তু চারজনের পরে কোনো দলিল নেই, আসলে শক্তিশালী কোনো দলিল নাই। একটা কবিতা আছে যে একজন সাহাবি বলছেন যে বর্তমানে চারজন ফেরেশতা আছে, আসলে দিন আটজন ফেরেশতা ধরবে, কিন্তু সহি হাদিসে কোনো চারজনের কথা বলা হয়নি, আট কোরআনে যেহেতু আল্লাহ তাআলা বলছে আটজন, তাহলে আরশ আটজনেই ধরে, আমরা জানি না। হাদিসে আরশ বহনকারী ফেরেশতাদের কিছু গুণাবলী বর্ণনা করা হয়েছে, আপনাদের মনে আছে যে তাদের একজনের এই কাঁধ থেকে কানের ইয়া পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, 500 বছরের রাস্তা, এত দূরত্ব মানে কত বড়, সেটা কত বড় ফেরেশতা সেটা, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি তার আরশের উপর উঠেছেন, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। আরশ এমন প্রকাণ্ড সৃষ্টি, যেই সৃষ্টি সম্পর্কে আমাদের কাছে এটা সৃষ্টি, যে আরশ আল্লাহকে বহন করে এটা আমরা বলি না, এটা আমাদের দায়িত্ব নয় বলা, এবং আমরা বলি না আরশের উপর তিনি উঠেছেন, তিনি কি বসেছেন এটা বলা জায়েজ নাই, এই জন্য সমাসীন বলতে পারবো না আমরা, হ্যাঁ তিনি সেখানে অধিকার করেছেন এটাও বলা যাবে, অধিষ্ঠিত এই জন্য বলা যাবে না, বলতে হবে আরশের উপর উঠেছেন, এটা হচ্ছে সঠিক অর্থ, এটা হচ্ছে, কারণ আর ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে চারটি, একটি হচ্ছে আলা, আলা অর্থ উপরে উঠেছেন, ইরতাফা অর্থ উপরে উঠেছেন, সায়দা এর অর্থ উপরে উঠেছেন, হ্যাঁ আর ইস্তাকাররা সেখানে তিনি আছেন, আরশের উপর আছেন, এই চারটি অর্থ ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইস্তাওয়ার অর্থ চারটি, এই চারটি এই অর্থ শুদ্ধ, আলা ইস্তাওয়ার পরে যখন আলা হয় ইস্তাওয়া আলার আরশ বলা হয়েছে, ইস্তাওয়ার পরে যখন আলা হয় এর অর্থ হচ্ছে আল্লাহ আরশের উপর উঠেছেন, এটার অর্থ অর্থ আর কোনো অর্থ সেখানে থাকবে না, এই জন্য তিনি আরশের উপর উঠেছেন। ইউকশির লাইলান নাহার, রাতকে দিন দিয়ে বেষ্টন করে রাখছেন, কেমনে ইয়াতলুবু হাজিজান, দিন রাত একটা একটা পিছিয়ে নিচ্ছে, মাঝখানে কোনো বাফার জায়গা নেই, যে দিন রাতের মাঝখানে আরেকটা সময় আছে এটা বলার কোনো সুযোগ নেই, একটা একটা পিছনে আসতেছে অনবরত, একটা একটা অংশ নিয়ে নিচ্ছে, দেখছেন না, একটা 12 ঘন্টা হলে 13 ঘন্টা হলে একটা 11 ঘন্টা হয়, একটা একটা অংশ নিয়ে নিচ্ছে। ইউকশি লাইলান নাহার ইয়াতলুবু হাজিজান সারিয়ান, দ্রুত একটা একটাকে পিছনে পিছনে ধাওয়া করছে। ওয়াশামস ওয়াল কামারা ওয়ান নুজুম মুসাখখারাতিন বিআমরিহি, আর চাঁদ সূরজ তারকায় সবই আল্লাহর নির্দেশে যথাযথভাবে পরিচালিত হয়ে আসছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার বিধান তার, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি কতই না বরকতময়, রব্বুল আলামিন বলা হয়েছে, রব্বুল আলামিন সৃষ্টিকুলের তিনি রব, প্রথমে শুরু করছে ইন্না রব্বাকুম, রবের পরিচয় দিছে যে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, ছয় দিনে আরশের উপর উঠেছেন, দিন রাত্রির পরিচালনা পর্যন্ত কিভাবে বলেন, শেষে আসে আবার সব শেষে বলছেন কতই না বরকতময় সৃষ্টিকুলের রব, এর হচ্ছে রবের পরিচয় হচ্ছে আয়াত দিয়ে,
রবের পরিচয় আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন দিয়ে এবং আল্লাহর মাখলুকাত দিয়ে রবকে চিনতে হবে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বুঝতে পারছেন? এরপর আল্লাহ তাআলা এই সম্পর্কে এখানে রব বলা হচ্ছে, আর রব্বুহু আল মাবুদ, রবেরই শুধু ইবাদত করা হয়, কার করতে হবে? রবেরই শুধু ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কোরআনে কারিমের প্রথম নির্দেশ। কোরআনে কারিমের প্রথম নির্দেশ কি? ইকরা। এখন বর্তমানে কি ইকরা প্রথম নির্দেশ? নাই কিন্তু প্রথম নির্দেশ, এটা পিছনে চলে গেছে না? আপনি যদি কোনো আলিফ লাম মিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করেন, আলিফ লাম মিম যালিকা কিন্তু শুরু করেন, কোথাও নির্দেশ পাবেন না, শুধু বর্ণনা ভঙ্গি, বলে গেছে আল্লাহ এটা বলছে, এটা করছে, এটা করছে বলে গেছেন। প্রথম নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা হচ্ছে কোরআনের প্রথম নির্দেশ। খেয়াল করছেন? এরপরে কাফেরদের কথা বলছে, এরপরে মুনাফিকদের কথা বলছে, কিন্তু নির্দেশনা কিছুই দেয় নাই, কিন্তু প্রথম নির্দেশ আছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে হে মানুষরা, তোমরা যে রবের তোমাকে সৃষ্টি করেছে সে রবের ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, তোমাদের তোমাদের আগেদের সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এর অর্থ হচ্ছে প্রথম নির্দেশ কোরআনে, তা হচ্ছে একমাত্র যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব, সেই রবের ইবাদত তুমি করো, এটা হচ্ছে প্রথম নির্দেশ। এই নির্দেশনা বোঝাচ্ছে যে আল্লাহ যা আরও দিয়েছে, কিনি কী করে দিয়েছেন, রব হিসেবে তিনি কী কী করেছেন, তিনি বলছেন যে খলাকাকুম, তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের লোকদের সৃষ্টি করেছেন, হ্যাঁ, আল্লাহ দিয়ে যা আল্লাহ কুমার আল্লাহ ফেরা আসান, জমিনকে বিছনা করে দিয়েছেন, জমিন যদি করে এরকম এরকম থাকতো আপনি কি হাঁটতে পারতেন, চলতে পারতেন? পারতেন না। এই জন্য মরু পাহাড়ে উঠতে গেলে কিছুক্ষণ পরে হাঁপিয়ে ওঠেন যে আর পারছি না, পানি এক গ্লাস খেয়ে নিই, এরপর উঠবো আবার, কারণ কষ্ট হয়। জমিনকে সুন্দর করে দিয়েছেন ফেরাসের মতো, ওয়াসামা আবিনা, আর আকাশকে করে দিয়েছেন বিনা, ঘরের ইয়ার মতো, ছাদের মতো করে দিয়েছেন, হ্যাঁ, ও আনজাল আমিনা সামা ইমান, জমিনের জোর পানি নাজিল করেন, কেন পানি না হলে হাহাকার করবে মানুষের ভিতরে, যে মানুষ যেন জীবন ধারণ করতে পারে, বা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই পানি দিয়ে তোমাদের জন্য ফল ফাকরা দিয়ে দিচ্ছে, অর্থাৎ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, ফালা তাজআলুলিল্লাহ আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, আল্লাহর জন্য কোনো নিদ সাব্যস্ত করো না তোমরা জেনে শুনে। নিদ, এটা আমরা বলবো, নিদ কী জিনিস একটু পরে বলবো। তাহলে বোঝা গেল যে রব যিনি তিনি মাবুদ, তিনি মাবুদ হবেন, যদি তার ইবাদত করা না হয় তাহলে আমি আল্লাহর তাওহীদ স্বীকৃতি দিচ্ছি না। এই জন্য রব হচ্ছেন যার মধ্যে তিনটি জিনিস অবশ্যই পাবে, যিনি রব হবেন তার মধ্যে তিনটি জিনিস অবশ্যই থাকবে। এক নম্বর হচ্ছে রব হচ্ছেন যিনি স্রষ্টা, রব হচ্ছেন যিনি স্রষ্টা। দ্বিতীয় হচ্ছে রব হচ্ছেন তিনি রাজেক এবং মালিক, মালিক এবং রাজেক, তিনি সব কিছুর মালিক, তিনি সব রব তিনি হবেন, তিনি সব কিছুর মালিক হবেন, এবং তিনি সব কিছুকে রিজিক দিবেন বা তার অবস্থার পরি জিনিস করবেন, তিনি মালিকও। এই জন্য আপনি দেখেন আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মালিক, হ্যাঁ। এরপর বলছেন আল্লাহ তাআলা যে ওমাই ইউদাবিরুল আমরা, রবের তিন নম্বর হচ্ছে রব যিনি হবেন তিনি অবশ্যই পরিচালনাকারী হবেন। আসমান জমিন পরিচালনা করে কে? চাঁদ সূর্য, রব তিনি আল্লাহ, আল্লাহ। তো রবের তিনটি গুণ আপনি সবসময় পাবেন, এই তিনটি গুণের কোনো অংশ কাউকে দিলে কি হবে? শিরিক হয়ে যাবে। তাহলে আপনার সন্তান কে দেয় পরিচালনা? কে করে? আল্লাহ দেয় না? আপনার রিজিক কে দেয়? আল্লাহ। আপনার সৃষ্টি কে করেছে? আল্লাহ। আপনার মৃত্যু কে দেয়? আল্লাহ। জীবন কে দেয়? আল্লাহ। এগুলো কিন্তু সবই তাদবীরের অংশ, পরিচালনার অংশ, কারণ জীবন মৃত্যু কে দেয়? পরিচালনা না, এটা পরিচালনা। এর অর্থ হচ্ছে রব মধ্যে তিনটি গুণ অবশ্যই থাকতে হবে। এক নম্বর হচ্ছে যে তিনি আমার স্রষ্টা, দুই নম্বর হচ্ছে তিনি আমার মালিক এবং রাজিক, তিন নম্বর হচ্ছে তিনি আমার পরিচালনাকারী, সব কিছু পরিচালনাকারী। এর অংশ কেউ কাউকে দিলে কি হবে? এটা শিরিক হয়ে যাবে। এই জন্য যারা বলে গাউস আছে, গাউস অর্থ কি? উদ্ধারকারী। আপনি বলেন তো উদ্ধারকারী যদি একটা মানুষ বললো আর কি বাকি আছে, তো আপনি মহা উদ্ধারকারী। তারপরে আবার গাউসুল আজম, শুধু গাউস বলে থানেন তো হয় না, তো মহা উদ্ধারকারী বলতে হবে। আবার কুতুব আছে, কুতুবরা চারজন চার কোনায় বসে পৃথিবীকে নাকি নইলে পড়ে যাবে। আবার ওয়াতাদ আছে, প্যারেক আছে, প্যারেক মেরে রেখেছে, নইলে এগুলি নড়ে যাবে, এই মানুষগুলি না থাকলে মরে যাবে। আবার কিছু এই জাতীয় যত গাঁজাখুরি গল্প আছে এগুলি দিয়ে আমাদের বিশ্বাস করতে বলা হয়, আল্লাহর তাওহীদের বিরুদ্ধে কথা এগুলি, রুবুবিয়তের শিরক, এগুলি শুধু উলুহিয়াত না, এগুলি কি শিরক? রুবুবিয়তের শিরক। আর ওদেরকে যদি আহ্বান করা হয় তখন কী হবে? এবাদতে শিরক হবে, এবাদতে শিরক হবে। তো রুবুবিয়াত উলুহিয়াতটা তো আমরা চিনি, চিনি না?
যে আমার যা কাজ নয়, আল্লাহ রাব্বুল যত কাজ আছে সেগুলো হচ্ছে রুবুবিয়াত, আর আমি আল্লাহর জন্য যা করি সেগুলো হচ্ছে উলুহিয়াত। উলুহিয়াত যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু প্রশংসা কে করছি? আমি। তাহলে আমি এটা আল্লাহর জন্য সাব্যস্ত করার নাম কি? উলুহিয়াত। হ্যাঁ, যখন আমি লিল্লাহে রব্বুল আলামিন, রব্বুল আলামিন স্বীকৃতি দিচ্ছি না, রব্বুল আলামিন তিনি, তখন কি এটা কি রব্বুল আলামিন কি তিনি? তিনি রব, যখন স্বীকৃতি দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন, আমি স্বীকৃতি দিচ্ছি রব, তিনি পরিচালক, এটা আমার কোনো কাজ না, রব্বুল আলামিন তিনি। তাহলে রব হচ্ছে এটা রুবুবিয়তের কথা, কেমন? আচ্ছা, আবার যখন বলছি যে তিনি সৃষ্টিজগতের প্রতিপালন করেন, আমরা একটু আগে বলেছি যে রবের একটা বড় দৃষ্টি, তিনি রব, তিনি প্রতিপালন করেন, সৃষ্টি করেন সব। আচ্ছা, যখন বলছি লিল্লাহে আল্লাহর জন্য, আল্লাহর নাম শিখিয়ে দিচ্ছি না, তখন যে তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহ তাওহীদুল আসমা, এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে আল্লাহর সমস্ত তাওহীদ রয়ে গেছে, তিনটা অংশ রয়ে গেছে একটার ভিতরে, এইটা মনে রাখতে হবে। আর আমরা যেটা আলোচনা আসছি সে লম্বা করবো না, সংক্ষেপ করে ফেলি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে এই আয়াতে বলতেছেন, প্রথম আয়াত কোরআনে কারিমের প্রথম নির্দেশ, এর আগে নির্দেশ এখন নাই, যে একরা বিসমিল্লাহ রাব্বিকাল যে ছিল, এটা ছিল আমাদের আগে নাজিল হয়েছে এটা, কিন্তু এখন এটা সিরিয়ালে প্রথম নাই, সিরিয়ালে এটা হচ্ছে একদম শেষ পারে চলে গেছে, সিরিয়ালে প্রথম আসছে কি এখন? ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, বুঝা যাচ্ছে আল্লাহ তাআলার প্রথম চাহিদা আমাদের কাছে, যা যেটা চান সেটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করি, এই তাওহীদটা প্রথম, এই জন্য তাওহীদ হচ্ছে প্রথম, প্রথম একজন মানুষ সন্দেহ করবে না, কোনো মানুষ সন্দেহ করবে না, আহুল কালাম যারা, কালাম শাস্ত্রবিদ যারা, যারা কালাম শাস্ত্রবিদ নিয়ে দাবি করে, হ্যাঁ এলমুল কালাম যারা পড়ে, ওরা বলে যে প্রথম কাজ হবে সন্দেহ করা, অথবা সন্দেহের ইচ্ছা করা, সন্দেহের ইচ্ছা করা, অথবা সন্দেহের মধ্যে থাকা, সন্দেহের মধ্যে থাকা, এগুলি নাকি প্রথম কাজ না, আল্লাহ তাআলা এগুলি আমাদের কখনো বলেন নাই, আল্লাহ তাআলা বলছে প্রথম থেকে ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, হে মানুষরা তোমরা সন্দেহ করে বলে না, হে মানুষরা তোমরা যে তোমাদের সৃষ্টি করেছে, এটা সত্য না অসত্য? সত্য, কারণ আপনি যে সৃষ্ট এটা আপনি স্বীকার করবেন, আপনি নিজেকে নিজে সৃষ্টি করেন নাই, তাই না? নাকি আপনি নিজেকে নিজে সৃষ্টি করেছেন? আল্লাহকে যেটা বলে দিয়েছে কোরআন কারিমে, আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, নিজেরা কি নিজেরা সৃষ্টি করেছে নাকি তারা তাদেরকে তারা এমনি সৃষ্টি হয়ে গেছে, নিজে নিজে হয়ে গেছে নাকি নিজে নিজে সৃষ্টি, দুটো একটা বলতে হবে, হয় বলতে হবে যে আমি নিজে নিজে হয়ে গেছি, এমনি এমনি হয়ে গেছে, অথবা বলতে হবে যে আমি নিজেকে নিজে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে আম খুলুকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, সূরা তুরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে বলতে হবে না, বলতে হবে যে আমি নিজেকে নিজে সৃষ্টি করেছি, দুটো একটা, দুইটা কোনো কোনো মানুষ বলবে নিজে নিজে কোনো কিছু হয়ে যায়, এমনি এমনি কোনো কিছু হয় না, আর নিজে নিজে সৃষ্টি করেছিল হয় না, আমি তো ছিলামই না, আমি নিজে সৃষ্টি করলাম কী করে? তাহলে বলছে আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে এই দুইটার একটাও না, তাহলে তিন নম্বর অপশানটা কি? আমাকে কেউ সৃষ্টি করেছে, তিনি হচ্ছেন আমার রব্বুল ইজ্জত, তিনি যদি আমার সৃষ্টি করে থাকে, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ওই রবের ইবাদত করে যে রব তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করতেই হবে আমাকে, আর বাইরে যাওয়া যাবে না। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের আগের লোকদেরও তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হও, আল্লাযী জাআলাকুমুল আরদা ফিরাশান, আবার আল্লাহর কিছু যে তিনি রব, এটার কিছু মহত্ব বর্ণনা করতেছেন যে কি তিনি জমিনকে ফরাশ করে দিয়েছেন এবং আসমানকে করে দিয়েছেন ঘরের মতো করে, ওয়াসামা বিনা ওয়া আনজালা মিনাস সামাই মান, আকাশ থেকে পানি দিয়েছেন, জমিন থেকে রিজিক দিয়েছেন, সুতরাং ফালা তাজআলুলিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলাম, সুতরাং আল্লাহর সাথে তোমরা নিদ সাব্যস্ত করো না, এই নিদ হচ্ছে শিরক, আল্লাহর সাথে তোমরা শিরক সাব্যস্ত করো না, এই নিদ শিরক আর কিছু নয়, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মা আকবারুদ জামবে, সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূল কি বলেছেন? আন্তা জাআলা লিল্লাহি নিদ্দান, এই শব্দটাই বলেছেন যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে নিদ সাব্যস্ত করা, আর আমরা জানি যে আল্লাহ সবচেয়ে বড় গুনাহ কোনটা? শিরিক করা, তাই না? এর হচ্ছে নিদ এবং শিরিক একই জিনিস, অর্থাৎ ফালা তাজআলুলিল্লাহি আন্দাদান, সুতরাং আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করো না। তাহলে প্রথম নির্দেশ কোরআনে কারিমের সেটাই হচ্ছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, সাথে সাথে আল্লাহর কোনো শিরিক করা যাবে না, এটা প্রথম নির্দেশ একই আয়াতের ভিতরে, ফালা তাজআলুলিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তাআলামুন, 22 নম্বর আয়াত, পরপর আয়াত দুইটা, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন আল্লাহ তাআতাকুন আল্লাযী জাআলাকুম আদাতি, দ্বিতীয় মানে প্রথম আয়াতে তাওহীদ, দ্বিতীয় আয়াতে শিরিক থেকে মুক্তির কথা বলা হয়েছে, 21 নম্বর আয়াতে তাওহীদ প্রতিষ্ঠার কথা, 22 নম্বর আয়াতে শিরিক থেকে মুক্তির কথা বলা হয়েছে, অর্থাৎ আপনার সারা জীবন এই দুইটার মধ্যে অবশ্যই থাকতে হবে, মানুষ যদি সফল হতে হয় এর মধ্যে থাকতে হবে। এই জন্য এই যে এখানে কি জিনিস মূল জিনিস ইবনে কাসির
কাসির রহমতুল্লাহ এটা ব্যাখ্যা করেছেন সুন্দর করে। তিনি বলছেন যে আল খালিকু হাযিহি আশিয়া হুয়াল মুস্তাহিকুল ইবাদা, যিনি এই আয়াতের ব্যাখ্যা করে তিনি বলছেন যে যিনি এগুলি সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, হ্যাঁ মানুষ সৃষ্টি করেছে এবং জমিন জমিনকে তেরাস বানিয়ে দিয়েছেন, আকাশকে ঘরের মতো করে তুলে দিয়েছেন এবং রিজিক দিচ্ছেন, তিনি হুয়াল মুস্তাহিকুল ইবাদা, তিনি একমাত্র এবাদতের মুস্তাহিক, এবাদতের এবাদত পাওয়ার যোগ্য, আর কেউ এবাদত পাওয়াতে পাইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যখন আপনাকে যদি বলা হয় আল্লাহকে কীভাবে চিনছেন, তাহলে কী জবাব হবে, আল্লাহকে চিন তার তার নিদর্শনের মাধ্যমে এবং তার সৃষ্টির মাধ্যমে। আর এর প্রমাণ হচ্ছে কোরআনের এই এই আয়াত, হ্যাঁ এই আয়াত আমরা দুইটি আয়াত উল্লেখ করে তিনটি আয়াত উল্লেখ করেছি। এরপরে বলছে যে শুধুমাত্র একজন মানুষ যদি কোনো শুধু আল্লাহর রবিয়ত স্বীকৃতি দিল, যথেষ্ট কিনা, যথেষ্ট না, তাকে কিন্তু আল্লাহর এবাদত করেই যেতে হবে। যত রকম এবাদত আছে আপনার কর্মকাণ্ড আল্লাহর জন্য নির্ধারিত হতে হবে। এই জন্য শেখ বলতেছেন যে ও আনওয়াউল ইবাদা, আর আল্লাহর জন্য যে এবাদতগুলি করতে হবে সেগুলি কি, আল্লাহ দিয়ে আমার আল্লাহ বিহা, আল্লাহ যেগুলি করতে হবে তার জন্য বলতে সেগুলি কী, মিসাল ইসলাম, ইমান, এহসান, দোয়া, খাউফ, রাজা, তাওয়াক্কুল, রাগবা, রাহবা, খুশু, খাশিয়া, ইনাবা, ইস্তেগাসা, ইস্তিআজা, ইস্তেগাসা, অনুবাদ করবে একটা করে বললাম এগুলি। এক নম্বর হচ্ছে আল্লাহর জন্য কোন এবাদত করবেন, যে এবাদত আল্লাহর জন্য আপনি আল্লাহর জন্য আপনার ইসলাম কার জন্য করবেন, আল্লাহর জন্য খালিস করবেন, আত্মসমর্পণ কার কাছে, আল্লাহর কাছে, ইমান কার স্বীকৃতি কার কার দিবেন, আল্লাহ, আচ্ছা এহসান কার জন্য লাগবে, অমিনুদ দোয়া, দোয়া কার কাছে চাইবেন, আহ্বান কাকে করবেন, আল্লাহকে, আল খাও ভয়, ভয় কাকে করবেন, আল্লাহকে, দুনিয়ার মানুষ ভয় করে না অন্য কাউকে, করে কিনা, করে তো পুলিশও তো মানুষ ভয় পায়, এটা স্বাভাবিক, এই স্বাভাবিক, এটা উদ্দেশ্য নয়, ওই ভয় উদ্দেশ্য যেই ভয়ের কারণে আপনি আল্লাহর দিন মানে আল্লাহ আল্লাহর চেয়ে বেশি আল্লাহ মানে সবচেয়ে এমন ভয় যে ভয়টা অন্তরের ভয়, এটা সির বলা হয়, খাওফুস, এটা বলা হয় অন্তরে মনে মনে ভয় পাচ্ছেন, যে মনে মনে ভয় কেমন, যে আমি যদি কোনো ওনার টাকা না দেই তাহলে উনি আমার গাড়িটা উল্টে দিবে, যাওয়ার সময় ধরেন রাস্তার পাশে বড় একটা মাজার, আপনার মনে মনে ভয় হইলো যে টাকাটা না দিলে বোধ উল্টে দিল, এইটা হচ্ছে নিষিদ্ধ, কারণ এটা আসলে বাস্তব কোনো ভয় না, এটা এটা এই ভয়টা আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনার গাড়ির উল্টানোর বা গাড়ি ঠিক রাখার দায়িত্ব নিতে পারবে না, আপনি এটা মনে মনে আরেকজনকে দিচ্ছেন, এই জন্য এটা হচ্ছে শিরক। কিন্তু আপনার যদি পুলিশেরও যদি কোনো এরকম ভয় পান যে এই ভয়টা আপনি আল্লাহরে পাওয়া দরকার, তাহলে সেটাও শিরক হয়ে যাবে, চিরো শিরক হয়ে যাবে, অর্থাৎ আল্লাহরকে ভয় পেতে হবে লেজাতিহি, আর পুলিশ ভয় হবে লেগাই রিহি, আল্লাহর সত্তাগতভাবে ভয় পেতে হবে আপনাকে, যে মহব্বতের ব্যাপারটা তাই, আপনি মহব্বত করেন না সন্তান সন্ততিকে ভালোবাসেন না, আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসা দোষণীয় না, কিন্তু যদি এদের ভালোবাসা আল্লাহর উপরে আল্লাহর ভালোবাসার উপর চাপিয়ে যায় তখন সেটা শিরিক হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, অর্থাৎ ভালোবাসার লিমিটেশন থাকা দরকার আছে আপনার, একটা লিমিট থাকে, এর পর্যন্ত এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে গেলে সেটা শিরিক হয়ে যাবে। এই জন্য কদ্দুর গুণা হয় মানুষ অন্যায় মানে গুণা করতে করতে অন্যায় অন্যায় পথে প্রথমে গুণা হয়, গুণা হয় যে জন্য বলা হয় আল মাস আল মাহাসি বারিদুশির, এই জন্য বলা হয় যে কোনো গুণা আস্তে আস্তে মানুষ শিরকের দিকে নিয়ে যায়। প্রথমে আপনি ধরেন জিয়ারত করলেন কবরে, ঠিক না, নিষেধ তো নাই, শূন্যত, পরে যায় কী করলেন কবর আছে জিয়ারত করে বললেন যে সেখানে দোয়া করলে বুঝে কবুল হবে, মনে করলেন আল্লাহর কাছে সেখানে যায় দোয়া করলেন, এটা কিন্তু প্রথমে একটা অ্যানহেরাপ শুনেছে, কবরের কাছে দোয়া কবুল হয় এমন কোনো কথা নাই, কোনো কবর কাছে দোয়া কবুল হয় না, এ কবর কাছে দোয়া কবুল দোয়া জাগানো, এটা এটা হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করতে হবে, আল্লাহ তারা ক্ষমা করে দেয় এটা, আর আপনি সেখানে আল্লাহর কাছে চাইলেন। দ্বিতীয়বার বললেন যে ওনার ওসিলে দিয়ে চাই, এবার শুরু হলো আর একটু অ্যানহেরা, তৃতীয়বার বললেন যে ওনার কাছে চাই, এবার উনি আল্লাহকে বলবে, এবার হচ্ছে বড় শীত, তাহলে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এক গুণা থেকে আরেক গুণা, আরেক গুণা থেকে আরেক গুণা, আস্তে আস্তে শিরকের দিকে রওনা হয়ে যায়, এটাই মানুষের নিয়ম। এই জন্য যখন প্রথম যখন পৃথিবীতে যখন প্রথম শিরক হয়েছিল কীভাবে হয়েছিল জানেন, ইমাম বুখারী রহমতুল্লাহ তার কিতাব উল্লেখ করেছেন যখন এই আয়াতের তাফসীর, ওয়াকালু লা তাযারুন্না উদ্দাম ওয়ালা সুয়ান ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, সূরা নূহের মধ্যে এই আয়াতের তাফসীর বলতেছেন, কিতাব তাফসীরের মধ্যে ইমাম বুখারী বলতেছেন যে ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতের তাফসীরে তিনি বলছেন এটা যে তারা কানু রিজালান সালেহীন মিন কওমি নূহ, তারা কিছু ভালো লোক ছিল, নূহ আলাইহিস সালামের যুগে এই ওদ সোয়া ইয়াগুস ইয়াউক নাসার এরা পাঁচজন খুব ভালো লোক ছিল, ভালো লোক থাকার পরে এরা ধীরে ধীরে কী হলো মরে গেলো সবগুলি, মরে যাওয়ার পরে সবাই কান্নাকাটি আরম্ভ করলো, আমাদের কান ভালো লোক মরে গেলে কান্না কাঁদেন না কাঁদেন, কান্নাকাটির পরে তাদেরকে শয়তান এসে বললো শোনো এদেরকে দেখে দেখে তোমরা এবাদ করবে, পিছনে একটু ছবি এঁকে দেখো, হ্যাঁ কেতেন ছবি এঁকে দিয়েছি পিছনে রাখছে, কয়েকদিন ফেরা কেউ পিছনে রাখছে, সামনে রাখো দেখলে বেশি সামনে দেখে এবাদ বেশি করতে পারো, দেখে দেখে এবাদ করবে, কো হ্যাঁ সামনে রাখো, ওরা চলে গেছে, পরবর্তী প্রজন্ম আসে বলছে শয়তান এসে বলছে এরা এদের দিয়ে আল্লাহর কাছে ওসিরা দিয়ে দোয়া করতো,
এরা প্রথমে এই প্রজন্ম আসে অসিলে দোয়া করছে, তো এরপরের প্রজন্ম আসা কিসের অসিলে এগুলি আবাদ করতো, এবারে আবাদ শুরু হয়ে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এটা উল্লেখ করেছেন, এটাই হলো বাস্তব প্রমাণ। ধীরে ধীরে একটু সার দিতে দিতে একসময় পুরো শিরকে চলে যায় মানুষ। এই জন্য আবাদতটা কি এটা না জানলে যে কোনো সময় মানুষ কিন্তু শিরকে পতিত হবে। আবাদত জানতে হবে কি জিনিস, এটা আবাদত, আবাদত জেনে যায় আপনি বলেন এটা আল্লাহ ছাড়া কারোর জন্য আর দেওয়া যাবে না। এই জন্য দোয়া কার কাছে, আল্লাহর কাছে। খাউফ ভয় কার কার কাছে করতে হবে, সর্বোচ্চ ভয় আল্লাহ। আশা কার কাছে করতে হবে, সর্বোচ্চ আল্লাহ, অন্য কারোর কাছে আশা করা যায় না। হ্যাঁ, আশা হলে অন্যের আশা, অনেক সময় আপনি যদি কোনো মানুষের উপর আশা করেন দেখবেন যে কোনোদিন হয় না, এটা বিফলে যাবে, এই যাবে। আল্লাহর উপর আশা করেন, আল্লাহ দেখবেন যে আপনাকে কোনো মানুষ দিয়ে সেটা কাজটা ব্যবস্থাপনা করে দিবে। হ্যাঁ, তাওয়াক্কুল ভরসা কার উপরে, আল্লাহর উপরে। রাগবা আল্লাহর দিকে, কার কাছে আপনি আল্লাহ ফিরে যাবেন বারবার, আবেগ কার কাছে, আল্লাহর কাছে আবেগ তাইতে চাইবেন। রাহবা ভীতি মিশ্রিত দোয়া কার কাছে, আল্লাহর কাছে। খুশুর বিনয় কার কাছে হতে হবে, আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে বিনয় মাথা নিচু করে থাকে শিরকের জন্য, অনেকের কাছে মাথা নিচু এমনি বসে থাকে অনেক, এইগুলি ইমানি কাজ না। ইমানদার কখনো মাথা নিচু করে না কারোর কাছে, ইমানদার একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মাথা নিচু করে। কোনো ফিসা বা কোনো ওলি, কোনো উস্তাদ বা কোনো নেতা, কারো কাছে ইমানদার মাথা নত করে না, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মাথা নত করে। ইনাবা ফির ইসতিআযা আশ্রয় চাও, আশ্রয় কার কাছে চাইবো, আল্লাহ কাছে। শিখিয়ে দিচ্ছে কুল আউযু বিরাব্বিন নাসি, রবের কাছে, মানুষের কাছে না, রবের, মানুষের রবের কাছে আশ্রয় চাইতে হবে। ইসতিগাসা উদ্ধার কীভাবে, উদ্ধার কার কাছে চাইবেন, উদ্ধার আল্লাহর কাছে, আর কার কাছে উদ্ধার চাইতে পারেন না। তারপরে ইসতিআনা সাহায্য কার কাছে চাইবেন, আল্লাহর কাছে। এগুলি হচ্ছে কিছু উদাহরণ, যে এগুলির মাধ্যমে, এগুলি হচ্ছে কিছু উদাহরণ যার মাধ্যমে, এগুলি হচ্ছে কিছু উদাহরণ যেগুলি হচ্ছে আবাদতের কিছু উদাহরণ। এগুলি যদি কোনো মানুষ জানতে পারে যে এর মধ্যে আছে আরেকটা যাবে, যাবে কার জন্য করবেন, কার নামে, আল্লাহ তাআলার নামে করতে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এবং আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য, গোস্ত খাওয়ার জন্য হলেও, কিন্তু আপনার নামটা কার জন্য যাবে করতে হবে, আল্লাহর নামে যাবেটা করতে হবে। গোস্ত খাওয়ার জন্য কোনো সমস্যা নেই, হ্যাঁ নাজার, কিন্তু যাবে করতে হবে আল্লাহর নামে। নাজার মানত কার জন্য, মানত যদি করেন, মানত কিন্তু সরাসরি ইবাদত না, মানত হচ্ছে পূরণ করা ইবাদত, মানত কিন্তু সরাসরি ইবাদত, মানত পূরণ করা, কেউ করে ফেললে এটা পূরণ করতে হবে, যদি ভালো হয়, খারাপ হলে পূরণ করা যাবে না। কেউ মানত করছে যে আল্লাহ আল্লাহ ফকিরের দরবারে একটা উট দিবে বা গরু দিবে, হ্যাঁ কী হইব, শিরক হইব, দেয়াই যাবে না, দিলে গুণ হবে, দিলে ইমান ছিল, তা তওবা ইস্তেগফার করে আল্লাহ কাছে ভুল করছিলাম আল্লাহ এটা করতে হইব। এই জন্য অন্যায় কাজ করলে এটা পূরণ করা যায় না, অন্যায় কাজ পূরণ করা যায় না। আমাকে মাঝে মধ্যে কেউ কেউ ফোন করে যে অমুক মেয়ে ছেলেরা যেটা করে আর কি, কয় যে আমরা তো ওয়াদা করছিলাম বিয়ে করবো, এখন তো বিয়ে করতেছি না, আল্লাহ কাছে তওবা কর, কিসের বিয়ের ওয়াদা, হারাম কথা, হারামি কথা, ঘাতর এগুলো কে বুঝছে, কে কইছে এগুলি, এগুলো যায় যে না, তো যা তবা করে প্রত্যেকে তার মতো করে আল্লাহর দিকে ফিরে যায়, ফিরে এটারও নিয়ম। এরা ওইটা ধরে রাখছে, চাঁদ সূর্য সাক্ষী রেখে বিয়ে করতেছে, হাজি জামি করে জায়গা পায় না, এগুলো কোন ধরনের শয়তান হয়েছে, যুবক ছিল এগুলো তো জিনিস, শরীয়তে এগুলো অনুমোদিত, এগুলো যায়জ নাই। অর্থাৎ হারাম কখনো অনুমোদিত হতে পারে না, হারাম ছেড়ে দিতেই হবে, যখনই শোনা যাবে হারাম সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, এর সাথে জড়িত যা আছে সব বাদ, এগুলি সবাই হারামের মধ্যে যে অন্তর্ভুক্ত। এই জন্য মানত আসলেই মানত করা যায়জ নাই, যদি মানত, যদি মানত যদি ঠেক ধরা মানত হয়, এমনি যায়জ আছে যে আমি আল্লাহর জন্য কিছু নামাজ পড়বো, যায়জ আছে, কিন্তু আল্লাহ তুমি আমাকে যদি কোনো আমার রোগ ভালো করো তোমার জন্য 100 রাকাত নামাজ পড়বো, এটা যায়জ নাই, ওরে নামাজ পড়তে হবে এটা, 100 আল্লাহর রোগ ভালো হোক আর না, যেহেতু আমার ভালো কাজ, মান নাজারা ইউতি আল্লাহ ফাল ইউতি, রাসূলুল্লাহ বলেছেন কেউ আল্লাহর আনুগত্য করতে বললে সে যেন আল্লাহর আনুগত্য করে, কিন্তু কেউ তো বলছে মানত করছে আল্লাহ তুমি যদি আমাকে ভালো করো তাহলে কী করবো, লালন শাহ দরবারে একটা গরু জবাই করবো, সে কিন্তু আগ করতে পারবে না, কারণ নিষিদ্ধ সেটা, এটা আল্লাহর কাছে তবে আসতে পারবে, ধরে শিরিক হয়ে গেছে এটার কারণে, এটা করতে পারে না, পালন করা যায়জ নেই, এটা পালন করা, এই জাতীয় হারাম বা শিরকি কোনো কিছু প্রতিপালন করতে হয় না, এগুলি এমনি বাদ, এগুলি অসার কথা, কারণ হারামের জন্য কোনো কিছু নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুয়া না, ওমর অথবা অন্য কেউ অন্য সাহাবি আছে, ইয়া রাসূলুল্লাহ আমি বুয়া নাই কবর জিয়া, বুয়া নাই আমি একটা উট জবাই করার মানত করছি। রাসূল বললেন যে বুয়া নাই কি কোনো এই কোনো মাজার টাজার আছে নাই, বলে না, কোনো কবর আছে কিনা কারো, কারণ না, বুয়া নাই কি কোনো ঈদ আছে কি, ঈদের জায়গা কিনা, মানে আনন্দ উৎসবের জায়গা কিনা, বুঝেন না, ওই 88 মতো এরকম জায়গা আর কি, বুঝছেন,
আনন্দ উৎসব দেখবে, কিন্তু কবর নাই কিন্তু আনন্দ উৎসব জায়গা, ও তো বলছে না এটাও নাই, বলতে হলে পূরণ করো, মানে বুঝতে যায় ওখানে মানুষদের খাওয়াবে এই জন্য তোর সমস্যা নেই, কিন্তু দর্শক কিন্তু আগে জিজ্ঞাসা করে নিচ্ছে এটা কোনো আনন্দ উৎসব জায়গা কিনা, বোঝা গেল এই জাতীয় শিরকি আনন্দ উৎসব জায়গাতে জবে করা যায় নাই, ওখানে কোনো মানত করা যায় না, বুঝতে পারছেন এগুলো পূরণ করা যায় না, দর্শক মানা করতেন তোর এটা, তাহলে বোঝা গেল এই জাতীয় মানত করা যায় নাই, কিন্তু মানত যদি হয় একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ তোমার জন্য আমি 10 টাকা নামাজ পড়বো, 20 টাকা নামাজ পড়বো বলে এটা পূরণ করতে হবে তাকে, কারণ এটা ভালো কাজ, ওই এটা ইয়া নয় যে আল্লাহ তুমি দিলে আমি দিব এরকম না, মানে শর্ত করা না, তাহলে এটা শর্ত করা জিনিসটা জায়েজ নেই, শর্তহীন যদি কোনো কোনো মানত করে সেটা করতে পারে, সেটা ইবাদতের অন্তর্ভুক্ত এবং সেটা আল্লাহ ছাড়া কারোর জন্য করলে সেটা পালন করা যাবে না, এটা হচ্ছে এখানে এই ইবাদতগুলি কার জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। ওয়া দালিল, এর দলিল কি, আল্লাহ তাআলা বলছেন যে আমি একটা দলিল দিই বাকিটা আলোচনা করে অন্য সময় করব, একটা হচ্ছে শুরু করছে আল্লাহ দলিল কাউলু তাআলা ওয়া আন্নাল মাসাইদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর জন্য, মসজিদ আল্লাহর জন্য সেখানে তোমরা আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করো না, আমাদের মসজিদগুলোতে আল্লাহকে আহ্বান করা হয় না, নামাজ পড়ে যায় কী জন্য নামাজ পড়ছে, সালাত আদায় করছে কী জন্য তারও কোনো খবর নাই, বেশিরভাগ সময় সালাতের মধ্যে কী পড়ছে সেও জানে না, এবং কিন্তু দেখবেন অধিকাংশই কবরের কাছে কান্নাকাটি করতেছে, ওগের পানি ফেলতেছে, এখানে কাকে আহ্বান করতেছে, কবরওয়ালাকে, তো বোঝা গেছে আমরা মসজিদে আল্লাহকে ডাকতে বলেছে, মসজিদে আল্লাহকে ডাকি না, কবরে গিয়ে আল্লাহকে আল্লাহ দিয়ে অন্যকে ডাকা আরম্ভ করছি, আমাদের এগুলি হচ্ছে শিরকের কিছু উদাহরণ যে এবাদতের মধ্যে আমাদের শিরক হয়ে যায়, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়ে আরও কিছু আলোচনা করবো, ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।